ভগবান ভাগবতে শাস্ত্রে বলছেন যে তোমার এই দেহটিতে কানটি হচ্ছে বৈঠকখানা। এখানে যখন কেউ যদি মন দিয়ে আমার গীতা ভাগবত শ্রবণ করে, ভগবানের কীর্তন শুনে, আমি নাম রূপে গান রূপে কর্ণপট দিয়ে তার হৃদয়ে ঢুকি। আমরা যারা প্রতিদিন আয়না দেখি না মা, আয়না না দেখেছে কেউ আসতে কি এখানে? নিশ্চয় সকলে একবার না একবার আয়না যায়, মামনিরা তো নিশ্চিত যাবেই। আমি মাঝে মধ্যে মজা করে বলতাম কি যে কোনো মহিলা যদি ঔষধ খাওয়ার টাইম ভুলে যায় কখন কি খাবে অসুবিধা নাই, আয়নার সামনে একটা টুকেন লাগিয়ে দেবেন কোন ওষুধ কখন খাবে, একবার না একবার আয়নার সামনে যাবে, তখন জানতে পারবে পরের কি শিডিউল আছে। তো আমরা আয়নায় যদি ময়লা পড়ে আমি কি চেহারাটা দেখতে পারবো? নিশ্চয়ই পাবো না। এর জন্য আমাদের হৃদয়ে একটি আয়না আছে যেখানে আমরা ভগবানকে স্মরণ করি, প্রিয়জনের ছবি দেখতে চাই না মনের আয়নায়, এটাকে বলে চিত্ত দর্পণ। চেত দর্প মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতারা এই কথাটি বলেছেন। ভগবান বলছেন যে মন দিয়ে শুনবে, আমি তার কর্ণপটহ দিয়ে ভেতরে গিয়ে তার হৃদয়ের বাইরের ময়লা নয় সাবান দিয়ে পরিষ্কার করা যাবে। কিন্তু ভগবানের নাম কীর্তন গীতা পাঠ যারা শুনবে মন দিয়ে, ভগবান বলছেন আমি তার হৃদয়ে প্রবেশ করে তার চিত্ত দর্পণ হৃদয়ের ময়লা আমি নিজে পরিষ্কার করে দেব। হরি বল। গীতায় ভগবান স্পষ্ট বলেছেন নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, তুমি যা করো যা খাও, অশ্নাসি মানে খাওয়া, দদাসি ইয়ৎ যা দান করো, তুমি যা হুম করো যজ্ঞ করো, ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে অর্পণ করে তুমি খাবে। আমার কথা না, গীতার কথা, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জুযোগ 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি যা করো যা খাও আমাকে অর্পণ করে খাবে। কেন বলছেন? যে আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তো কৃষ্ণ, এটা আমরা মানি কি না? নিশ্চয়ই মানি, সব কিছুর মালিক ভগবান। এখন উনি যদি সব কিছুর মালিক হন, মালিকের জিনিস তার অনুমতি ছাড়া খাওয়া মানে তো চুরি করে খাওয়া। আমাদের ভাগবতে স্পষ্ট লিখে আছে শাস্ত্রে যে ভগবানকে কিছু না নিবেদন করে খাওয়া মানে চুরি করে খাওয়া। আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। কথা বলবো ফাঁকে ফাঁকে। ওম জ্ঞানতিমিরান্ধস্যম জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম। নারায়ণে নমস্কৃত নরস্নৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়ে। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্চাকল্পতরৈবশ্চ কৃপা সিন্ধুরৈব চ পতিতানাম পাবনেব বৈষ্ণবেব্য নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 তৎসত। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে এই ভগবানের রাখাল গাছতলায় আমরা ভগবানের কথা আস্বাদন করতে বসেছি। আমরা শুরুতে গীতাতে না ঢুকে একটু ভগবানের ছোটবেলার কথা বলি। দেখুন, ভগবান যখন ছোট্টটি ছিলেন
যদি রাখাল বেশের কথা বলি তখন 3-5 বছর। বৃন্দাবনের নিয়ম ছিল, আপনারা একটি কাহিনী হয়তো জানেন বা বিভিন্ন জায়গায় ছবিতে দেখেন, রাধারানী এবং শ্রীকৃষ্ণ যুগল যখন মূর্তি থাকে বা ছবি থাকে, কৃষ্ণের চরণ দেখা যায়, দেখা যায় না, প্রভু বাঁকা করে দাঁড়িয়ে আছে, রাধারানীর চরণ কিন্তু দেখা যায় না, ঘাগরা দিয়ে ঢাকা থাকে, ঠিক না মা? রাধারানীর চরণটি ঢাকা থাকে, কৃষ্ণের চরণ কিন্তু দেখা যায়, কিন্তু রাধারানীর চরণ দেখা যায় না। একদিন প্রথম ব্রজবাসী শ্রীমতী রাধারানীর চরণ দেখেছিল, সেই দিনটি হচ্ছে গোপাষ্টমী বা গুষ্টাষ্টমী, যেদিন শ্রীকৃষ্ণ প্রথম রাখাল বেশে, আমরা যেহেতু রাখাল তোলায় আছি কথাটা বলে শুরু করতে চাই, যেদিন শ্রীকৃষ্ণ রাখাল বেশে বনে গিয়েছিলেন গরু ছড়াতে, তখন তাকে বড় গাভীর দায়িত্ব দেওয়া হয় নাই, ছোট ছোট বাছুর গাভী বাছুরকে নিয়ে যাবেন। তো সেদিন নন্দ মহারানী ছোট্ট বালক রাখাল বেশে কৃষ্ণকে নিজের মতো করে সাজিয়ে দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়ে ময়ূর পুচ্ছ দিয়েছেন, হ্যাঁ, কোমরে বনপোশাক দিয়েছেন, আবার কাঁধের মধ্যে একটি লাঠি দিয়েছেন, পাজুন, পাজুন বলেন এটাকে, হ্যাঁ, পাজুনের মাথায় আবার একটা পুটলি বেঁধে দিয়েছেন, মানে পুটলির মধ্যে দুপুরের খাবার। তো কৃষ্ণের সাথে শ্রীদাম দাম সুদাম বলরাম সকলেই তৈরি হয়েছে, বলরামের আবার একটা সিংহা, এটা লাঙ্গল, সবাই যখন সেজেছে প্রথম যাবে এই পাত্রটাকে একটু দূরে রাখেন, তাহলে বারবার আসতে হবে না কষ্ট করে। তো যাই হোক, সবাই যখন প্রথম রাখাল বেশে কৃষ্ণ যাবেন গুষ্টে বিচরণে, সবাই খুব খুশি, ফার্স্ট ডে যাচ্ছেন, তখন রাধারানী ছোট্ট, রাধারানীর যে বড় পার্টি আছে, ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদা তুঙ্গ, তাদের আবার একটা গ্রুপ আছে অষ্টসখী, তারা বলছেন দেখো কৃষ্ণ আজকে প্রথম রাখাল বেশে গুষ্টে যাচ্ছেন, আমরা কি যাব না? ব্রজে বৃন্দাবনের নিয়ম ছিল পুরুষরা এলাও, মানে ছেলেরা যেতে পারবে গোচারণে, কিন্তু মেয়েদের কোনো পারমিশন ছিল না। তখন সমস্ত গোপিনীরা শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সকলে চিন্তা করলো যে না ঠিক আছে, আমরা কি করে যাই, না আমাদের তো অনুমতি নাই, কিন্তু কৃষ্ণের সাথে অন্তত প্রথম দিনে রাখাল বেশে আমাদের যেতে খুব ইচ্ছে করছে, আমরা কি করে যাব? তখন সব মিলে চিন্তা করলো, তাহলে একটা কাজ, আমরা সকলে ছেলে সেজে যাব, আমরা ছোটো ছোটো বাচ্চা তো ছেলে সেজে যাব। তখন রাখালের যেরকম পোশাক, আটু পর্যন্ত কাপড়, আটটা কাপড়, এখন রাধারানী তো বালিকা, যারা আমাদের চুল আছে বলে কোনো সমস্যা নাই, সব চুল আমরা মাথায় দিয়ে পাগড়ি দিয়ে দেব, তো পাগড়ি দিলে তোর চুল ঢাকা পড়ে যাবে, ছোট্ট ছোট্ট বালিকারা কৃষ্ণের সাথে যাওয়ার জন্য রাখালের বেশে গেল। এই সেই দিন একমাত্র গোপাষ্টমী গুষ্ঠাষ্টমীর দিনে সমস্ত বিশ্ববাসী শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করতে পেরেছে, হরি বল, কারণ ওই যে আটু পর্যন্ত কাপড় পড়েছে ঢাকা ছিল না, এই কারণে রাধারানীর চরণ তারা দর্শন করতে পেরেছে। যা হোক ভক্তগণ, তো এই রাখাল বেশে যখন আমরা কথাটা কেন বললাম যে রাখাল গাছতলায় যেতে বসছি আমরা, ভগবান লীলা পুরুষোত্তম তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এই জন্য ভগবানকে বলা হয় সর্বশক্তিমান। তো এখানে আরেকটা ছোট্ট কথা বলি, রাধারানীর এবং কৃষ্ণের একটা ছোটোবেলার কথা বলি, যে দেখুন আপনারা আনন্দ পাবেন, বিশেষ করে মায়েরা যারা এসছেন, কৃষ্ণ যখন গোপাল বেশে এখানে দেখেছে মেয়ে রাখাল গাছতলায় গোপালের একটি ছবি আছে, গোপাল এখানে গোপালের ছবি আছে, গোপাল কি খাচ্ছেন মা হাড়ি থেকে, কি খাচ্ছেন, দধিনা মাখন, জোরে বলেন কি খাচ্ছেন, কৃষ্ণ মাখন খাচ্ছেন। তো আমরা ওই ছবিটাই তো বেশি দেখি, আবার কখনো দেখি গালে মুখে লেগে আছে সাদা সাদা মাখন, আমি আপনাদের রিয়েক্টটা বুঝতে পারি না, কারণ আলোটা এমনভাবে দেওয়া হয়েছে আমার চোখ জলসাচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, গোপালের না, ঠিক আছে থাকো, যেমনি আছে তেমনি থাকো, বলটি যেমনি কমে গিয়েছে এখন কিছুটা দেখা যাচ্ছে। তো গোপাল মাখন পছন্দ করে, ঠিক না মা? মাখন তার প্রিয় খাবার ছিল, ভাগবতে বলছে
ছোটবেলা আপনাদের মতো গোপিনীরা, বৃন্দাবনের গোপিনীরা সকলেই মনে মনে চাইতেন গোপাল আমার ঘরে এসে মাখন খাক, আবার অভিযোগ করতেন যে আমার ঘরে এসে চুরি করেছে। মানে গোপালের বিরুদ্ধে মাখন চুরির একটা অভিযোগ ছিল, ছিল না মা? মাখন চুরি করে খেত। আপনাদের যদিও আমার বৃষ্টিমামনি পূর্ববর্তী পাঠকা পাঠিকা গ্রন্থ পূজা করেছেন, কিন্তু এই ঘণ্টাটা রয়ে গেছে, আমি ঘণ্টাটি নিয়ে একটু কথা বলি। ছোট্টবেলার একটি ভগবানের, ছোটবেলা কি বলে কানাই, কানাইকে গোপাল, গোপাল বলা হয়, যেহেতু গোপালের ছবি এখানে, এখানে গোপালের ছবি। আপনাদের মতো গোপিনীরা একদিন এসে নন্দ মহারানীর কাছে অভিযোগ দিচ্ছেন। কিরকম অভিযোগ? নন্দমানি বলছে, নন্দমানি বলছে, তোমার ছেলে কানাই এত দুষ্ট যে আমাদের বাড়িতে মাখন চুরি করে। কোনো মা কি ছেলের বিরুদ্ধে অভিযোগ শুনবে? না না না, আমার ছেলে কত ভালো, আর আমার কি কম আছে নাকি? আমার বাড়িতে নবলক্ষ গাবি আছে। নন্দমানি কি কম আছে? বলছে আমার বাড়িতে নবলক্ষ, 9 লক্ষ গাবি আছে, আমার ঘরে কি মাখনের অভাব আছে? তোমার বাড়িতে কেন চুরি করতে আছে? কখনো জানা, তুমি ঠিক বলোনি। আরেক মাইজি বলছেন, আরেক গোপিনী বলছেন, শুধু তোমার কানাই যে চুরি করে তা না, এত দুষ্টুমি করে ও বাছুর ছেড়ে দেয়। এখন বলো, আমরা তো একমাত্র দুগ্ধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি মথুরার হাটে, এখন বাছুর ছেড়ে দিলে তো আমরা দুধ পাই না। নন্দমানি বলেন, তা হতেই পারে না, আমার ছেলেটি ছোট্ট, সে কি করে গরু গরু ডুববে। তারেক গোপিনী বলছে, শুধু যে বাছুর ছেড়ে দেয় তাই না, তোমার কানাই এত দুষ্ট, সে মাখন চুরি করতে গিয়ে হাড়ি পাতিল ভাঙ্গে, বানরকে খাওয়ায়, কখনো কখনো যদি না পায় আমাদের ঘরে যে ছোট বাচ্চা ঘুমিয়ে থাকে তাকে চিমটি কাটে, বাচ্চারা করে খেতে ওঠে। তো এইটা শুনে নন্দমানি বলছে, না তা হতেই পারে না, এরকম যখন অভিযোগ, তখন নন্দমানি বলছে, ঠিক আছে আমার কানাই তো ছোট্ট, ছোট ছোট হাত, তাহলে তোমরা কাজ করো, এই যে মাখন আছে না ওইটা উপরে রেখে দাও, মানে শিকা, শিকা বলে না, যে শিকাইতে উঠে রেখে দাও, তাহলে নাগাল পাবে না। তখন এক গোপিনী বলছেন, তোমার ছেলের তো কি করে তুমি জানোই না নন্দ মহারানী, তোমার ছেলের একটা পার্টি আছে, ও একা যায় না, দলবল নিয়ে যায়, নিয়ে 2-3টা হাঁটু করা দিয়ে বসে, তার পিঠে 2 জন উঠে, তার পুটে তোমার কানাই উঠে শিকা থেকে নিয়ে যায়, মানে শিকাতে লুকিয়েও রেখে হয় না। তখন নন্দমানি বলে যে, তাহলে একটা কাজ করো, ওইভাবে যদি না হয় তাহলে তোমার মাখন একটা কাজ করো, খাটের নিচে লুকিয়ে রাখো, বা উগার বলে যে ধানের উগারের নিচে লুকিয়ে রাখো, দেখবে না। তখন এক গোপিনী বলছেন যে, তোমার ছেলের যতগুলো অলংকার দাও, হীরে মুক্তার অলংকারের আলোতে আলোকিত হয়, এর জন্য অন্ধকারে রাখতে পারি না। তখন নন্দমানি বলছে, তাহলে একটা কাজ করি, আমি সমস্ত অলংকার খুলে রেখে দিই। তখন এক গোপিনী বলছেন, নন্দমা তোমার ছেলেটি যে কি গোমা, দেখতে কালো কিন্তু তার দেহ থেকে ছড়ায় আলো, মানে আমরা অন্ধকারে লুকিয়ে রেখে পারি না, তার দেহ থেকে আলো ছড়ায়, মানে অন্ধকারে লুকিয়ে রাখতে পারি না। কত অভিযোগ প্রতিদিন গোপালের বিরুদ্ধে, কানের বিরুদ্ধে। তখন পদ্মাবতী নামে একজন গোপিনী বললেন, নন্দমা তোমার ছেলে সত্যি চুরি করে। নন্দমানি বলেন, না তোমাদের কারো কথা শুনি না, আমার গোপাল কত ভালো, যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে গোপালকে শাস্তি দেওয়া যাবে। তখন ওই গোপিনী বলেন, ঠিক আছে আমি সত্যি সত্যি প্রমাণ করে দেব। ওই গোপিনীর একটি ছেলে ছিল কানাইয়ের সমান, ছোট একই সমান বন্ধু। তো ওদেরকে, মানে কানাইকে ধরার জন্য, গোপালকে ধরার জন্য ওই গোপিনী একটা প্ল্যান করলেন, এইভাবে যে যে কোনোভাবেই কৃষ্ণকে চোর প্রমাণ করার জন্য। মনে মনে কৃষ্ণ বলেন, হে মাইজি তোমরা আমাকে ডাকো মাখন খাওয়ার জন্য, আবার আমাকে চোর সাব্যস্ত হচ্ছে, ঠিক আছে দেখা যাক কি দাঁড়ায়। তো ওদের বাড়িতে ওই গোপিনীকে করলেন, খুব ভালো করে মাখন তৈরি করলেন, ফার্স্ট ক্লাস। এখন ওদের বাড়িতে যে হয়েছে কানাই জানবেন কি করে, অ্যাডভার্টাইজ হলো, তার ছেলেকে দিয়ে চারদিকে জানিয়ে দিলেন, এই জানিস জানিস আমার মা না খুব ভালো মাখন তৈরি করেছে, আহ কি ঘ্রাণ, তুই খেলে মনটা ভরে যাবে।
জানিস জানিস আমার মানা খুব ভালো মাক, চারদিকে জানাজানি হয়ে গেল। তখন কৃষ্ণের বাহিনী চিন্তা দেন তো ওদের বাড়িতে একদিন যেতেই হয়, চলো আমরা একদিন যাই ভোরবেলা যাব। সাধারণত ভোরবেলায় যেতেন যে আজকে আমরা ভোরবেলা যাব ওই পদ্মাবতী গোপিনীর গৃহে মাখন চুরি করতে। সবাই যখন আদগো মাধু ছায়া ভোরবেলা ব্রজবাসিনী, তখন কানাই মানে গোপাল তার পার্টি নিয়ে দাম সুদাম শ্রীদাম বলরাম সবাইকে নিয়ে মধুমঙ্গল সবাইকে নিয়ে ওই বাড়িতে গেলেন মাখন চুরি করতে। গিয়ে প্রথম ঘরেই দেখেন একদম সামনে টেবিলের ভিতরে হাড়িতে মাখন, আসলেই ফার্স্ট ক্লাস গ্রান বেরোচ্ছে। যেই বন্ধুরা ধরতে যাচ্ছেন গোপাল বলছেন দাঁড়াও একটু বুঝতে হবে। সাধারণত কারো বাড়িতে মাখন ওই শিকায় রাখানো হয় না, লুকিয়ে রাখা হয়, সামনে রাখা হয়েছে মানে ডালমে কুচ কালা হয়, এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, একটু সাবধান। একটু আলো ছায়া আলো ছায়া। হঠাৎ দেখা গেল কি ওই মাখনের হাড়ির উপরে একখানা ঘন্টা বাঁধা, মানে ঘন্টা বেঁধে সুতা দিয়ে রেখে দেওয়া হয়েছে, ওরা মাখনের হাড়িতে ধরবে আর ঘন্টাটা বাঁচবে। আমি ঘন্টাটা নিয়েই কথাটা বলতে শুরু করছিলাম আর কি, আমার বৃষ্টি মামনি ঘন্টাটা রেখে গিয়েছেন তাই সেখান থেকে শুরু করতে চাচ্ছিলাম। তো কানাই বলছে রাখো তোমরা কেউ মাখনে ধরো না, দেখো না ওইটার একটা ঘন্টা বেঁধে রাখা হয়েছে আমাদেরকে ধরার জন্য, হ্যাঁ ফাঁদ পাতা হয়েছে। কিন্তু শ্রী বৃন্দাবনে ব্রজে ভক্তগণ সব কিছুই চিন্ময়, চিন্ময় মানে বৃক্ষ কথা বলে, গাবি কথা বলে, পাখি কথা বলে, ঘন্টা কথা বলে। কৃষ্ণ ঘন্টাকে বলছেন হে ঘন্টা আমরা যখন চুরি করব, মাখন চুরি করব, তুমি বাঁচবে না, নিষেধ করছে তুমি বাঁচবে না, হ্যাঁ আমরা চুরি করব মাখন লুটপাট করব, তুমি একটু বাঁচবে না। ঘন্টা বলল ঠিক আছে ভগবানের আদেশ, ভগবান সবাইকে বলে শোনো ঘন্টাকে আমি বলে দিয়েছি আমি যখন মাখন চুরি করব সে বাঁচবে না। সকলে মিলে ঘন্টা এরকম লটকানো আছে দড়ির মধ্যে, তখন যথারীতি তারা যখন হাত দিয়ে মাখন নিচ্ছে লুটপাট করছে সবাইকে দিতে, ঘন্টা নড়ছে কিন্তু বাঁচছে না, কৃষ্ণ নিষেধ করেছেন ঘন্টা তুমি বাঁচবে না। উনি ইচ্ছে মতো লুটপাট করছেন, ওই বন্ধুকে দিচ্ছেন, বানরকে দিচ্ছেন, সকলকে দিচ্ছেন, এরকম করে সকলে যখন বলেছেন ঘন্টাকে আমরা যখন চুরি করব সবাইকে দেব তুমি বাঁচবে না, ঘন্টা নড়ছে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না। যখন সকলকে দেওয়া শেষ হয়েছে সকল বন্ধুরা মিলে যখন কানাইয়ের মুখে গোপালের মুখে তুলে দিয়েছে ঘন্টা থেকে নড়ছে, নড়া তো ঠিক আছে আওয়াজ হচ্ছে না, যেই ভগবানের মুখে তুলে দিয়েছে অমনি ঘন্টা বাজতে শুরু করেছে। হরি বল তো বলছে তুমি এখন বাজলে কেন, ওই গোপী মাতাজি এসে ধরে ফেলছে, তুমি এখন বাজলে কেন ঘন্টাকে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন। বলছেন প্রভু সবার মুখে যখন দিয়েছে তখন বাজিনি ঠিক আছে, তুমি তো ভগবান তোমার মুখে দেয়া মানে তো ভোগ নিবেদন করা, আমরা যখন ভোগ নিবেদন করি তখন তো ঘন্টা না বাজলে ভোগ নিবেদন হয় না, কাজে আমি বেঁচেছি। হরি বল যখন তোমার মুখে দেয়া হয়েছে তখন তো ভোগ দেয়া হয়েছে, কাজে আমার ঘন্টা তখন বাঁচতে হয়েছে। পরের অংশটা আরো সুন্দর, গোপাল ছোট্ট তাকে ওই গোপিনী এসে হাতে কাপ করে ধরে ফেলেছেন, ওই যে নন্দমানকে বলছেন যে আমি হাতে নাতে চুরস ধরে নিয়ে আসবো, ধরে টেনে হিসড়ে নিয়ে আসছেন। এখন কোথাও যদি চুর ধরা হয় সকলে খুব আনন্দ পায়, হ্যাঁ আজকে তোমাকে কোপ দেবে আমরা দেখতে যাব। স্কুলে যখন কোনো টিচার কাউকে শাস্তি দিতেন অন্যরা খুব মজা পেত। তো কৃষ্ণ ছোট গোপাল বেশে তাকে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে, টানতে টানতে পিছন পিছন আরও বন্ধুরা আসছে দেখার তামসা দেখার জন্য, ওই মায়ের ছেলেটিও আসছে পেছন পেছন কৃষ্ণের যে সমবয়সী ছিল। আমরা যারা বাংলাদেশে থাকি মামনিরা আমরা কিন্তু এইটুকু ঘুমটা দেই বা একটু পেছনে, কিন্তু বৃন্দাবনে ব্রজে যারা গিয়েছেন তাদের ঘুমটা কিন্তু লম্বা, এইটুকু লম্বা ঘুমটা দেয়। আমরা এরকম কাকে করে কলসিতে জল আনি, কিন্তু ওইখানে তারা মাথায় দুটো তিনটি কলসি করে দৌড়ে নিয়ে জল নিয়ে আসে। তো ওই গোপিনী তাকে হাতে ধরে, ছোট্ট কৃষ্ণ হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আজকে আমি নন্দমার কাছে দেখাবো যে তোমার ছেলে সত্যি সত্যি চুর নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার মধ্যে গোপাল বলছে মাইজি
हाँ मेरा हाथ से भूख रखाले थोड़ा से चेंज कर देना, मैं हमार हाथे को व्यथा होच्छे तुम्हें हाथ एक बदलिए दाओ, एक हाथे टेने नहीं जाच्छ हाथ एक बदलिए दाओ। गोपिनी चिंता करलें होते पड़े छोटो बालक हाथे धरे टेने नहीं जाच्छे, तो ठीक है दे ओ हाथ दे। तो जे हाथ माईजी छेड़े अमनी तार पाशे तार निजेर छेले छिलो छेलेर हाथ बेर कर दिए। गोपिनी तो लम्बा घुमटा देखे ना ওই হাড়টি ধরে তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই দিকে গোপাল কি করছেন কানাই, তিনি সোজা দৌড়ে বাড়ি থেকেছেন। বাড়ি থেকে নন্দমানের সকাল হয়ে গেছে, নন্দন ঘুম থেকে উঠেছেন, কানাইও গোপাল কি করেছেন মনে হচ্ছে যেন এখনকালে সকাল, মানে ঘুম থেকে উঠছে, উঠে মাকে গলা জড়িয়ে মা মানে বোঝা যাচ্ছে এর ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে। ওইদিকে ওই গোপিনী তার নিজের ছেলেকে টেনে হিসে নিয়ে আছে, ছেলেটি চিৎকার করে বলছে মা আমার হাত চড়া ব্যথা হচ্ছে, আমি আমি মা। গোপিনী বলছে বিপদে বলে সবাই মা ডাকে বাবা ডাকে, তোমাকে ছাড়া যাবে না। মানে ও তো সত্যি সত্যি মাকে বলছে মা আমাকে ছেড়, মা মুঝে ছোড় দো ছোড় দো ভুক লাগালে, বলছে না না মা ডাকলে ঠাম্মা ডাকলে ছাড়া যাবে না, মানে টেনে হিসে নিয়ে যাচ্ছে। নন্দমানে বাড়িতে গিয়ে ওইদিকে কৃষ্ণ কিন্তু নন্দমহারানীর কোলে জড়িয়ে ধরেছেন, দূর থেকেই ওই মাতাজি বলছেন নন্দমহারানী আজকে তোমাকে শাস্তি দিতেই হবে, তোমার ছেলেকে আমি ধরে নিয়ে এসেছি। আরেকটু যখন কাছে এসছে নন্দমানে হাসতেছেন, এই তুমি হাসছো কেন, তোমার ছেলেকে আমি চোর ধরে নিয়ে আসলাম তুমি হাসছো, বলে হাসছি কেন তোমার ঘোমটাটা তুলো না, ঘোমটাটা তুলে দেখো তুমি কাকে ধরে নিয়ে এসছো। হ্যাঁ তোমার কানাইকে আমি হাতে নাতে ধরেছি, তুমি ঘোমটাটা তুলো না দেখো কাকে ধরে নিয়ে এসছো। যেই ঘোমটাটা তুলেছেন দেখা গেল কানাই কোথায় নিজের ছেলেকে ধরে নিয়ে এসেছে। এইটা দেখে কানাই পেছন থেকে নন্দমানে বলছে দেখো আমার ছেলেটি এইমাত্র ঘুম থেকে উঠেছে, সে তো চুরি করতেই পারে না, তোমরা মিথ্যে মিথ্যে অভিযোগ করো তার বিরুদ্ধে দেখো। এখন দেখা গেল কি কানাই পেছন থেকে বলছে হে মাইজি আজকে আমাকে চোর হিসাবে ধরার জন্য প্ল্যান করেছিলে, ঘন্টা বেঁধেছিলে আমাকে ধরার জন্য ঘন্টা বেঁধে তুমি ফাঁদ পেতেছিলে, আজকে তোমার ছেলেকে আমি চোর বানিয়েছি, আর একদিন যদি আমাকে ধরতে যাও আমি তোমার স্বামীকে চোর বানিয়ে ছাড়ব, কাজে সাবধান আমার পিছনে লাগবে না। এইভাবে ছোট্টবেলা গোপাল কৃষ্ণরূপী নন্দমোহনের সমস্ত গোপাঙ্গনাদেরকে খুব আনন্দে রাখতেন, খুব আনন্দে। এই জন্য ভগবানের নামই হচ্ছে সচ্চিত আনন্দের বিগ্রহ। ভগবান মানে তো আনন্দ, ভগবানের কথা মানে আনন্দের কথা। সবসময় যদি একটু মন দিয়ে শোনেন, শুনতে হবে কেন, গীতায় ভগবান বলছেন অর্জুনকে বলছেন শ্রীনু তৎশ্রীনু, শোনো তা শোনো, মানে শুনতে হবে। প্রথম কথাটাই হচ্ছে যে বললাম গতকালকে বেগমকান চা বাগানে তারা খুব মন দিয়ে শুনছিল, ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান ভাগবতে শাস্ত্রে বলছেন যে তোমার এই দেহটিতে কানটি হচ্ছে বৈঠকখানা, এখানে যখন কেউ যদি মন দিয়ে আমার গীতা ভাগবত শ্রবণ করে ভগবানের কীর্তন শুনে আমি নাম রূপে গান রূপে কর্ণপট দিয়ে তার হৃদয়ে ঢুকি। আমরা যারা প্রতিদিন আয়না দেখি, আয়না দেখি না মা, আয়না না দেখেছে কেউ আসতে দেখি কেন, নিশ্চয় সকলে একবার না একবার আয়না যায়, মামনিরা তো নিশ্চিত যাবেই। আমি মাঝে মধ্যে মজা করে বলতাম কি যে কোনো মহিলা যদি ঔষধ খাওয়ার টাইম ভুলে যায় কখন কি খাবে অসুবিধা নাই, আয়নার সামনে একটা টুকেন লাগিয়ে দেবেন কোন ওষুধ কখন খাবে, একবার না একবার আয়নার সামনে যাবে, তখন জানতে পারবে পরের কি শিডিউল আছে। তা আমরা আয়নায় যদি ময়লা পড়ে আমি কি চেহারাটা দেখতে পারবো, নিশ্চয়ই পাবো না। এর জন্য আমাদের হৃদয়ে একটি আয়না আছে যেখানে আমরা ভগবানকে স্মরণ করি, প্রিয়জনের ছবি দেখতে চাই, দেখতে চাই না মনের আয়নায়, এটাকে বলে চিত্ত দর্পণ, চেত দর্প মার্জনম ভগদাবাগ্নি নির্বাপনম। শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতারা এই কথাটি বলেছেন, ভগবান বলছেন যে মন দিয়ে শুনবে আমি তার কর্ণপটহ দিয়ে ভেতরে গিয়ে তার হৃদয়ের বাইরের ময়লা নয় সাবান দিয়ে পরিষ্কার করা যাবে। কিন্তু ভগবানের নাম কীর্তন গীতা পাঠ যারা শুনবে মন দিয়ে, ভগবান বলছেন আমি তার হৃদয়ে প্রবেশ করে তার চিত্ত দর্পণ হৃদয়ের ময়লা আমি নিজে পরিষ্কার করে দেব, হরি বল। এই জন্য শোনাটাকে খুব গুরুত্ব দেওয়া আছে। আপনার ভালো না লাগে উঠে যান কোনো আপত্তি নাই, কিন্তু যতক্ষণ বসবেন
মন দিয়ে শুনতে হবে। কেন এই সুযোগটা সামনের বছর আসবে না, কেন আসবে না বলি, এখানে মনে করেন আজকে যারা আমরা আছি তারা কি কেউ সিকিউরিটি দিতে পারবেন এখান থেকে উঠতে পারবেন? কেউ দিতে পারবে না, কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে আমার আমার এই কথাটা জীবনের শেষ কথা হতে পারে। গোবিন্দনাথ চাইলে পরের কথা বলতে পারবো না। কাজেই আগামী বছর এখানে কিছু যুগ হবে, লোক নতুন করে হবে বা হবে না, কিন্তু বিয়োগ হবে এটা সত্য। এখানে আজকে যারা আছি এখান থেকে দুই চার পাঁচজন সামনের বছর থাকবেন না, এটি সত্য, কঠিন হলেও এটি সত্য। কাজে যতটুকু পাই ততটুকু যেন আমরা নিতে পারি। গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ, রাখাল বেশে আপনাদের তো রাখাল গাছ তো আমরা শুরু করেছিলাম সেইভাবে, ছোটবেলা যে আনন্দ দিয়েছেন তিনি বৃন্দাবনে ব্রজে এগারো বছর আট মাস বা বারো বছরের মতো ছিলেন, তারপরে চলে গিয়েছেন কোথায়, মথুরাতে। মথুরাতে অক্রূর রথে করে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে গিয়েছিল কংসকে বধ করার জন্য, মূলত আহ্বান করেছিল মল্লযুদ্ধে, এবং সেইখানে গিয়ে তিনি কংসকে বধ করে তার পিতা সুরসেনকে রাজত্বে বসে মূলত নিজেই চালিয়েছেন রাজত্ব, প্রায় ১৩ বৎসর ছিলেন মথুরাতে। তো ১২ আর ১৩ মিলে হচ্ছে ২৫ বৎসর। তারপরে কৃষ্ণ চলে গিয়েছেন দ্বারকায়, দ্বারকার রাজা হয়েছিলেন এবং দ্বারকার রাজা হিসেবে ছিলেন ১০০ বৎসর, মোট ভগবান লীলা করেছিলেন ১২৫ বৎসর। ১২৫ বৎসরের ভেতরে ছোটবেলা রাধারানীর সাথে যখন ছিলেন ব্রজে ওই ১১ ১২ বৎসর পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমাদের অন্যান্য দেশের টেলিভিশনে যে সিরিয়াল দেখায় যুবক যুবতী হিসেবে রাধারানীর সাথে কৃষ্ণের লীলা খেলা দেখাচ্ছে, ওই বয়সটিতে কৃষ্ণ রাধারানীর দেখাই হয় নাই। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি তো ১১ ১২ বৎসর পরে যে মথুরায় চলে গিয়েছেন আর কিন্তু ফিরত আসেন নাই ব্রজে। ওইখান থেকে একবার দেখা হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সূর্যগ্রহণের সময় ব্রজ গোপিনীদের সাথে, তখন তারা কৃষ্ণের রথ আটকিয়ে দিয়েছিল, যা হোক, কিন্তু ওই বয়সটিতে পূর্ণ যৌবন বয়সে রাধারানী কৃষ্ণের সাথে কোনো সাক্ষাৎই হয় নাই। তিনি তো চলে গেলেন মথুরাতে, মথুরাতে কংসকে বধ করে চলে গেলেন দ্বারকায়, দ্বারকাতে ১০০ বৎসর, যখন ভগবানের বয়স ৭১ থেকে ৭৩ তখন কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছিল। কাজেই এর পরে আর তিনি ব্রজে ফিরে আসার সুযোগ পান নাই। ব্রজবাসীকে বলে গিয়েছিলেন আমি আবার আসব। রাধারানী ললিতা বিশাখা রথের সামনে শুয়ে আটকেছিলেন যে বুকের উপ দিয়ে রথ চলে যাক, আমরা কৃষ্ণকে যেতে দেব না। অক্রূর যখন রথে করে নিয়ে যায় মথুরাতে কংস ধ্বংস করার জন্য, কৃষ্ণকে আটকেছিলেন সমস্ত সখীরা, কিন্তু কৃষ্ণ চলে গিয়েছিলেন এই বলে যে আমি আবার আসব, এই কথাটি দিয়ে সকলকে আশা দিয়ে চলে গিয়েছিলেন। তারা যে কত কষ্টে আছে, বিরহে আছে, সেটি দেখার জন্য কৃষ্ণ একবার মধ্যেখানে তার বন্ধু, হ্যাঁ প্রিয় বন্ধু উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন, যে কাহিনীটাকে আমরা বলি উদ্ধব সন্দেশ, সন্দেশ মানে সংবাদ। উদ্ধবকে পাঠিয়েছিলেন তুমি দেখে এসো ব্রজে, নন্দ মহারানী আমার মা, তারপরে নন্দ মহারাজ মা যশোদা নন্দ মহারাজ এবং রাধারানী ললিতা বিষয় কেমন আছে। উদ্ধব একবার এসেছিলেন কিন্তু কৃষ্ণ আসেন নাই। এই কথাগুলো কেন ক্লিয়ার করা দরকার, অনেকে আমাদেরকে নিয়ে অনেক চর্চা করে, এই বয়সটিতে রাধা কৃষ্ণ নেই, কাজে এই চর্চাটা ক্লিয়ার করতে হবে। যা হোক, ভগবান গীতা কখন বলেছেন, গীতায় আসি, লিখেছেন শ্রীমৎ ভগবত গীতা পাঠ, এখন গীতা নিয়ে কথা না বলে তো আমার চাকরি থাকবে না, পরীক্ষার বিষয় দিয়েছেন গীতা, আমি পরীক্ষালয়ে ঢুকে বাংলা পরীক্ষা দেবো, আমি ইংরেজি বিজ্ঞান নিয়ে কথা বলছি, সাবজেক্টে ঢুকেই নেই এখনও, তবে সবই তো কৃষ্ণময়, যা কথা বলেছে সব তো কৃষ্ণকে কেন্দ্র করে। কৃষ্ণ যখন পুরা যুবক, যুবক কেন, ভগবান তো সবসময় চিরযুবক। আচ্ছা বলেন তো ভগবানের পরিবার কত বড় ছিল, ভগবানের ১৬১০৮ মানে ফ্যামিলি, ভগবানের পরিবার ছিল ১৬১০৮ জন মহিষী, প্রত্যেকের ঘরে ১০ জন করে বাচ্চা হলে কত বড় পরিবার, ক্যালকুলেটর লাগবে, কিন্তু কোথাও কি ভগবানের কোনো ছবি আছে গালে হাত দিয়ে বসে আছেন মন খারাপ করে, সংসার কেমন করে চলবে এরকম কোনো ছবি নেই। ভগবান চিরসবুজ, এই কারণে ভগবান যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন তখন অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন, কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে যে আমাদের সময় খুব কম এবং যথেষ্ট সময় আমরা নিতে পারি না যে ভগবানকে দেওয়ার জন্য। আমরা সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই,
অথচ দেখেন এখানে কিছু মুরব্বী আছেন, তাদেরকে আমি সব জায়গায় পাটের আসরে পাই। যখন শুনেছেন আমি অধম আসবো, তারা অনেক দূর থেকে রাপ্ত করে এসছেন। এটা হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসা। ভালোবাসাটা যদি ভগবানের প্রতি না, আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা কি ভগবানকে ভালোবাসেন? ভালোবাসেন? হ্যাঁ না না, হরি বল বলেন তাহলে। ভগবানকে ভালোবাসেন কি না? হরি বল, হরি বল মানে ইয়েস। আপনার ভগবানকে ভালোবাসেন কি না? হরি না, এইদিকে কোনো আওয়াজই হয় না। ভগবানকে ভালোবাসেন কি না? হরি বল, হরি বল বলে লাভ আপনার হবে। মুখ দিয়ে হরি বল বললেন, লাভটা আপনার হবে, দেহ শুদ্ধ হবে, আমার চেয়েতে আপনার লাভ হবে, আপনাদের লাভের। আমি সব জায়গায় পাঠে কথাটা বলি, আমি একা একা কেন ভগবত দামে ভগবানের বাড়ি, সবাইকে নিয়ে যাব, সবাইকে নিয়ে যাব, সেটা আনন্দ বেশি। কিন্তু দেখেন আপনার কিন্তু এক বাক্যে বলেছেন ভগবানকে ভালোবাসেন, এখন ভালোবাসেন কিনা উত্তরটা পাবেন, নিজেকে পরীক্ষা করবেন। আচ্ছা, আমরা যাকে ভালোবাসি, যাকে আমরা ভালোবাসি তাকে কি আমরা তাজা ফুল দেই না ফুটা ফুল দেই বলেন তো? ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তাকে তো তাজা লাল গোলাপ দেবে না ফুটাটা দেবে বলেন? কোনটা তাজা দেবে? জুড়ে বলেন কোনটা দেবে? তাজা লাল গোলাপ, এ ফ্রেশ রেড রোজ। অথচ আমরা অপেক্ষা করি কি? শাশুড়ি বলছে, বৌমা তুমি তো সংসারে সদ্য এসছো, এখনই একাদশী কি বিটে, আর কয়টা দিন যাক, বুড়া হইলে যে এই এখনই আবার গীতা পাঠ কিরে বাচ্চা ফোলা পান, বুড়া হইলে যাইস ঠিক না? এখন দেহটা যদি আমার একটু ফুল হয় তাহলে আমি এই ইয়াং লাইফটা ভগবানকে দেব না বুড়া হইলে দেব? হ্যাঁ, ইয়াং লাইফ। এখন নিজেকে প্রশ্ন করেন, ইয়াং লাইফে আপনি দিয়েছেন কতটুকু, মানে ভগবানকে কতটুকু ভালোবাসেন, এটা হচ্ছে একটা পরিচয়। আরেকটি হচ্ছে আপনি গীতায় ভগবান স্পষ্ট বলেছেন নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, তুমি যা করো যা খাও, অশ্নাসি মানে খাওয়া, দদাসি ইয়ৎ যা দান করো, তুমি যা হুম করো যজ্ঞ করো, ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে অর্পণ করে তুমি খাবে। আমার কথা না, গীতার কথা, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জুযোগ 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি যা করো যা খাও আমাকে অর্পণ করে খাবে। কেন বলছেন? যে আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তো কৃষ্ণ, এটা আমরা মানি কিনা? নিশ্চয় মানি, সব কিছুর মালিক ভগবান। এখন উনি যদি সব কিছুর মালিক হন, মালিকের জিনিস তার অনুমতি ছাড়া খাওয়া মানে তো চুরি করে খাওয়া। আমাদের ভাগবতে স্পষ্ট লিখে আছে শাস্ত্রে, যে ভগবানকে কিছু না নিবেদন করে খাওয়া মানে চুরি করে খাওয়া। এখন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা আইন আছে, সংবিধান, কনস্টিটিউশন, সরকারের আইন যদি লঙ্ঘন করি তাহলে আমার শাস্তি হবে। আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন করি, পুলিশ ধরে নিয়ে যাবে, যাবে কি না? যাবে। ভগবানের একটা আইন আছে, গ্রন্থটির নাম হচ্ছে গীতা। এখন আমি যদি ভগবানের আইন না মানি তাহলে আমার শাস্তি হবে কি না? আমার অসুখ বিসুখ দুঃখ কষ্ট যন্ত্রণা হবে কি না? এটি তো স্বাভাবিক। আমরা এই কথা বলছি কি না? হরি বল, আমরা কথা না বলি, ওই কথাটাই বলছিলাম যে বেগমকান চা বাগান, চাঁদপুর চা বাগানের ঠিক রিয়াকশনটা এখানে যেন পাই, সেটা প্রত্যাশা ছিল। তো এইভাবে ভগবানকে ভালোবাসি কিনা আরেকটু জায়গায় যাই, সেটি হচ্ছে আমরা মনে করেন এখন গরমের দিন আসছে, আপনি এয়ার কন্ডিশনে থাকেন, ফ্যান চালায় থাকেন, প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে না, ছোট বড় হোক আছে কিনা। এখন আপনি ফ্যান চালায় গরমের মধ্যে থাকলেন, আপনার গোপাল যে জায়গাটিতে আছে সেইখানে দরজা লাগানো, জানালা নাই, বা এই অবস্থায় ওইখানে কি একটা ফ্যান দেওয়া দরকার কিনা? দরকার কিনা? আমি গোপালকে ভালোবাসি কিনা? আপনি বলছেন ভগবানকে ভালোবাসেন, শীতের দিন আপনি সুন্দর সুন্দর সোয়েটার জাম্পার গাদ দিচ্ছেন, আপনার গোপালকে একটা টুকরো পলালিন কাপড়ও দেওয়া যাবে না? দেওয়া উচিত কিনা? তবেই না আমি ভগবানকে ভালোবাসি। আর গীতা পাঠ তো সারাদিনই করবো, সারাদিন আমি ভগবানকে ভালোবাসি কিনা? অথচ আমরা উৎসব করে পূজা করে বলি বড় গলায়, এত করছি এত দিচ্ছি, ভগবান আমাকে কিচ্ছুটি দিচ্ছেন না, এইভাবেই বলে থাকি। অমুককে দিচ্ছেন, তমুককে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না, উল্টোভাবে বলেন না ভগবানকে আমি কি দিচ্ছি।
ভগবান এত কৃপালু, করুণার সিন্ধু, তিনি আমাদেরকে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন। একটু ভেবে দেখুন, আমার তো একটা চোখ নাও থাকতে পারতো, একটা হাত নাও থাকতে পারতো, ভগবান আমাকে পূর্ণ একটি ভজন উপযোগী দেহ দিয়েছেন, দিয়েছেন কি না? এই দেহটা যদি গোবিন্দের সেবায় না লাগালাম তাহলে আমি কেন মনুষ্য দেহটা পেলাম? গোবিন্দ আইন করে দিয়েছেন, শ্রীমন মহাপ্রভুর সহজ করে বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে গীতা, যাকে দেখো তাকেই বলো। তার মানে কি? ভগবান বলছেন আমার কথা সকলের কাছে প্রচারিত হোক। আরেকটু দেখেন, আপনি যখন সংসারে দুটি ছেলে আছে মনে করেন, গোপালকে নিয়ে হচ্ছে আপনার তিনটি সন্তান, আপনি যখন বাজারে যাবেন কোনো ভালো জিনিস কিনবেন তখন চিন্তা করতে হবে যে আমি গোপালের জন্য নেব, গাছে একটি ফল ধরেছে, হা কাঁঠালটা পাকুক আমি প্রথম গোপালকে দেব, তবেই না আপনি কৃষ্ণকে ভালোবাসেন, তবেই না সত্য এই যেটাকে বলেছেন, হ্যাঁ আমরা ভালোবাসি, মুখে বললে হবে না, হৃদয় দিয়ে সেটি প্রতিফলন ঘটাতে হবে, তবেই না ভগবান আপনার হবে। আপনি যদি কৃষ্ণকে গোপালকে নিজের সন্তান রূপে পেতে চান, গীতা বলছে তিনটা জিনিস এক করলেই পাবেন, খুব সোজা, কায় মন বাক্য। একটি অধ্যায় আছে গীতায়, 17 অধ্যায়, শ্রদ্ধা ত্রয় বিবাগ ইউক, এখানে তিন প্রকার তপস্যার কথা বলা আছে। ভগবান বলছেন তুমি যদি তিনটা জিনিসকে ব্যাক করতে পারে, কায়মন বাক্য, কায়মন বাক্য মানে একটু সহজ করে বলি, নন্দ মহারানী যেদিন দধিমন্থন লীলাটি ভগবান করেন, দামমন্থন লীলা, ঘুম থেকে উঠে তিনি সমস্ত দাসদাসীকে ছুটি দিয়ে দধিমন্থন করছিলেন। কায় মানে দৈহিক, ভগবানের সেবায় দেহটাকে লাগানো। আমরা কী করে মনে করেন, তুলসী পরিক্রমা করি, নিত্য কীর্তন করি, সন্ধ্যা বন্দনা করি, এইগুলো হচ্ছে কায় মানে দৈহিক, কিংবা ভগবানের জন্য সবজি করছি, ভগবানের জন্য মালা গাচ্ছি, ভগবানের জন্য বাজার করছি, এটা হচ্ছে কায়। বাক্য মানে মুখ দিয়ে ভগবানের কথা বলা, মন্ত্র উচ্চারণ করা, আর মন ভগবানের সাথে মিলিয়ে নেওয়া। তিনটাকে মিলাতে পারলে নন্দমহারাজ সেদিন কী করেছিলেন, সকালবেলা দধিমন্থন করছেন মানে কায়িক পরিশ্রম করছেন, তাই না, দধিমন্থন করছেন, আর তিনি মনে মনে কৃষ্ণের ছোটোবেলার লীলা স্মরণ করছিলেন, ছোটোবেলা পুতনাবধ করেছে, অগাসুর বকাসুর এগুলো চিন্তা করছিলেন, আর মুখ দিয়ে গুনগুন করে ভগবানের গুণ কীর্তন করছিলেন। তখন তাৎক্ষণিক গোপাল বিছানা ছেড়ে এসে মায়ের কোলে উঠে গিয়েছিল, মা আমাকে দুগ্ধ দাও। তার মানে কি, তিনটা এক করতে পারলে আপনিও কৃষ্ণকে গোপালকে পাবেন, খুব কঠিন, খুব সোজা না। দেখা গেল কি, আপনি ঠাকুরগড়ে গিয়েছেন, হয়তো ভগবানকে ফুল তুলসী দিচ্ছেন, কায়িক পরিশ্রম করছেন, ঘণ্টা বাজে কৃষ্ণ কীর্তন করছেন, মানে মুখের কাজও করছেন, কিন্তু চিন্তা মন দিয়ে পারছেন না, ওইটা করছেন আর পিছনে তাকাচ্ছেন, আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, উনি এখনো আসেন নাই, কিংবা দিচ্ছেন আমার ছেলেটা জানি কী করে, মেয়েটা কী করে, তাহলে কি হলো, তিনটা এক হলো না, এত সোজা না। আমি খুব সহজ করে বলে ফেলেছি, শাস্ত্রে আছে যে তিনটা এক করতে পারলে আপনি ভগবানকে পেয়ে যাবেন, খুব সোজা না। এই জায়গাটিতে ভগবান আমাদের গীতায় কি সহজ করে, একটু গীতা থেকে আলোচনা করি। আমি সাধারণত গীতাটিকে মনে করি যে 18টি ফুলের বাগান, কয়টা অধ্যায় আছে মা? 18টা অধ্যায়। আজকে একটু সহজ করে বলি, একদম সহজ করে, যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উল্টো বলেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার কাছে একদিন একজন তার পাঠককে বলছে, গুরুজি আপনি যে লিখেন, রবীন্দ্রনাথ কিন্তু সাধু ভাষায় লিখতেন, আপনি যে লিখেন বড় কঠিন, একটু সহজ করে কইতে পারেন না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সহজ কথা বলতে তোমরা কহ যে, সহজ কথা যায় না বলা সহজে, মানে সহজ করে বলাটাই আসলে কঠিন। তবু আমরা চেষ্টা করি। গীতা হচ্ছে 18টি ফুলের বাগান, হরি বল হরি বল হরি বল, বাবু তুমি যাও, হরি বল। তো আমাদের একটু যদি কনসেন্ট্রেশন থাকে, এই কথাটা শুরু করছিলাম, জীবনে আমরা অনেক সময় নষ্ট করি, গল্প করি টেলিভিশন দেখে, এসেই যখন পড়েছি আমরা একটা ঘন্টা একটু মনোযোগী হই, আপত্তি আছে কারো? নিশ্চয়ই না। কত সময় তো আমরা নষ্ট করি, আমরা একটা ঘন্টা ভগবানের সাথে একটু সম্পর্ক স্থাপন করি, ভগবান তো করুণা সিন্ধু। তিনি গীতাটিকে নিয়ে এসছেন কোথ থেকে, কৃষ্ণদেবেন বেদব্যাস মহাভারত রচনা করেছেন,
মহাভারতের মধ্যে 18টা পর্ব আছে, 18টা পর্বের মধ্যে একটা পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্বের 25 থেকে 42 18টা অধ্যায় আলাদা করেছেন, 18টা অধ্যায়কে গীত্ত দিয়ে আলাদা বই করেছেন। এটি তো গীতা, এটাতে কি আছে? মাত্র 700টি শ্লোক আছে, ভেরি সিম্পল, মাত্র 700। ভাগবতে আছে 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, তাহলে গীতা তো ছোট। 700 শ্লোকের মধ্যে ভগবান 700টি বলেন নাই, একটা শ্লোক বলেছে ওই কানা বেটা অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, হি সেইড ওয়ান। 40টা বলেছে সঞ্জয়, আর 85টা বলেছে অর্জুন, আর ভগবান বলেছেন 574টি। সব কিছু মিলিয়ে হচ্ছে 700 শ্লোক। এখন 700 শ্লোক ধৈর্য সহকারে শোনার আপনাদেরও ধৈর্য নাই, আমারও হাতে তো সময় নাই, কিন্তু তারপরে তো কিছুটা নিয়ে যেতে হবে। এত কষ্ট করে যখন ঠান্ডার মধ্যে বসেছেন, কিন্তু সেই রাজার অবস্থা যদি হয়, গতকালকে উদাহরণটা বলেছিলাম, এক দেশের এক রাজা আপনার মতো দেখতে, খুব ফাইন ইয়াং দেখতে, তিনি তার যে রাজসভায় পণ্ডিতরা আছে তাদেরকে বললেন, আমি সনাতন ধর্ম জানতে চাই, আপনারা বলেন কোন গ্রন্থ পড়ব। পণ্ডিতরা বললেন, আমাদের সনাতন ধর্ম তো বিশাল, এখানে 18টা পুরাণ আছে, 18টা উপপুরাণ আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, অনেক পুরাণ আছে। রাজা বলেন, এত পুরাণ পড়তে পারবো না, এত সময় নাই, একটা বলো। পণ্ডিতরা বলেন, তাহলে আপনি একটা পুরাণ আছে ভাগবত, ভাগবত একটি পুরাণ, সেটিকে আমরা মহাপুরাণ বলি, তো আপনি এটা পড়েন। তখন রাজা জানতে চাইলেন ভাগবতে কি আছে, বলে ভাগবতে তেমন কিছু নাই, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আছে। রাজায় মাথায় হাত দিলেন, সর্বনাশ, এত শ্লোক পড়া যাবে না, একটু শর্ট করো। ওই যে গত বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে, আগের বছর তো পরীক্ষাই লাগে নাই, অটোপাস। তো রাজা বললেন, আমাদের এত সময় নাই, শর্ট করো। তখন পণ্ডিতরা বললেন, যে ঠিক আছে, পুরাণ না পড়তে পারলে উপনিষদ পড়, এখানে তো কথা বলছি কেন আমরা, হরি বল। তখন রাজা জানতে চাইলেন যে আমাদের উপনিষদ কতটি আছে, সনাতন শাস্ত্রে আমার পাঠের মধ্যে কিন্তু আপনারা তত্ত্ব পাবেন, আপনাদের জানার দরকার আছে, বিং এ হিন্দুস, সনাতন হিসাবে জানতে হবে। আমাদের 108টি উপনিষদ আছে, কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তির উপনিষদ। রাজা বলেন, এতগুলো পড়া যাবে না, আর একটু শর্ট করো। তখন শঙ্করাচার্য গীতার মঙ্গলাচরণে বললেন, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভুক্ত দুগ্ধম গীতা অমৃত মহৎ। মানে সমস্ত বেদ উপনিষদ নির্যাস করে গীতা করা হয়েছে, সেই গীতাটি পড়লেই হবে, এর জন্য বলা হচ্ছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা। তখন রাজা বলেন, ঠিক আছে, আমি গীতা পড়ব, গীতায় কি আছে? তখন পণ্ডিতরা আপনাদের মতো বললেন যে গীতায় 700 শ্লোক আছে, 18 অধ্যায় আছে। তখন রাজা বলেন, 18 অধ্যায় পড়ার আমার সময় নাই, আপনাদের মতো অবস্থা, শর্টকাট করেন। কি শর্ট করব? 18 অধ্যায় যদি না পড়তে পারেন তাহলে একটা অধ্যায় পড়েন। রাজা বলেন, ঠিক আছে, কোন অধ্যায় পড়ব? বলেন, তাহলে নবম অধ্যায়টা পড়েন। বলে, এই অধ্যায়ের নাম কি? যে অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জ ইয়গ। রাজা বলেন, এটা পড়া যেতে পারে, এটা আমার সাথে মিল আছে, আমি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, এটা বোধহয় পড়া যাইতেই পারে। তো জিজ্ঞাসা করলেন, এটাতে কি আছে? বলে, এটা তেমন কিছু নাই, এই নবম অধ্যায়ে 34খানা শ্লোক আছে। রাজা আবার চিন্তা, সর্বনাশ, 34টা শ্লোক পড়তে হবে, আর কোনো শর্টকাট পথ নাই, আর একটু সংক্ষেপ করা যায় কি না? তো পণ্ডিতরা বলে, একটা সংক্ষেপ করা যেতে পারে, আমরা গীতা ভাগবত পাঠের আয়োজন কেন করি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা তো সকলেই মূলত ভগবানের বাড়িতে ছিলাম, আমরা সকলেই ভগবানের বাড়িতে ছিলাম, ভগবত ধামে আমাদের কর্ম কারণে আমরা নিচে পড়ে গিয়েছি। 84 লক্ষ জুনি পরিক্রমা করে কখনো গরু ছাগল ভেড়া হতে হতে আমরা 4 তলায় উঠে গিয়েছি, আর 1টা তলা বাকি আছে, মনুষ্য জন্ম পেয়েছে, এই জন্মটা যদি কাজে লাগাই তাহলে আমরা আমাদের হারানো বাড়িতে ফিরে যাব। এটাকে বলে মুক্তি বা মুখ্য লাভ। তখন পণ্ডিতরা বলেন, নবম অধ্যায়ে 34টা শ্লোক যদি পড়তে না পারেন, 18 নম্বর অধ্যায়টা পড়েন। তো বলেন, 18 নম্বর অধ্যায়ের নাম কি? বলে, 18 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যোগ বা মুখ্য যোগ। এইটাতে কি আছে? পণ্ডিতরা বললেন, এই 18 নম্বর অধ্যায় শ্লোক আছে 78টা। এইটা শুনে রাজায় মাথায় হাত দিন, বাট আগেরটাই তো বলা আছে, হ্যাঁ, নবম অধ্যায়ে 34টা শ্লোক, 78টা শ্লোক, এটা তো বেশি বড় হয়ে গেল সিলেবাস, শর্ট করো, শর্ট করো। তখন পণ্ডিতরা বললেন যে পুরাটা পড়া লাগবে না, তো 18 অধ্যায়ের 1টা শ্লোক পড়বেন, কয়টা শ্লোক?
একটা শ্লোক। কোন শ্লোকটা বলছেন? আঠারো অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকটা পড়বেন। এখানে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একমি শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেব্য মুক্ষে স্বামি মা শুচ। ভগবান বলছেন, সব কিছু ছেড়ে ছেড়ে তুমি আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। তখন রাজা বলেন, এটা ঠিক বলেছে, একটা শ্লোক পড়লেই হবে, কিন্তু এটা তো চাইল্ড লাইন, আর একটু শর্ট করা যায় না? মানে চাইল্ড লাইন পড়ার আমার সময় নাই, নিজের জায়গায় নিয়ে চিন্তা করেন। এটা বাস্তব কথা বলে আপনারা রাগ করবেন না তো, আমার বাড়িতে হবিগঞ্জ সকলেই ছিলেন, চৌধুরী বাজার একজন ব্যবসায়ী, ওরকম পাটের আসরে কথা হচ্ছে, তিনি বলছেন যে আমি ভগবানকে যথেষ্ট সময় দিই। সময় দেন? সত্যি বলছেন? হ্যাঁ সময় দিই। কতক্ষণ সময় দেন? বলে আমি যখন সকালে দোকানে আসি তখন দুইটা ধূপকাঠি জ্বালাইয়া হ্যাঁ ঘরের মধ্যে বলে হরি বল এরকম করি। যে কতক্ষণ? বলে পাঁচ মিনিট। আর সন্ধ্যাবেলা দোকানে ধূপতি টিক্কা দিয়ে ধোনা দিয়ে বলে হরি বল আরো পাঁচ মিনিট। যে সকালে পাঁচ মিনিট, সন্ধ্যায় পাঁচ মিনিট, ভগবানকে আমি দশ মিনিট সময় দিই। আমি বলে ঠিক আছে, ভগবানকে দিলেন দশ মিনিট আর নিজের জন্য লাগলেন ২৩ ঘন্টা ৫০ মিনিট। তো ভগবানকে কতটুকু সময় দিলেন? আমরা ভগবানকে কতটুকু ভালোবাসি? নিজেকে প্রশ্ন করেন না। আরে আজকে সারাদিন থেকে পর্যন্ত মনে করেন এখন বাজে ১০টা ১০, এইটুকুন পর্যন্ত ভগবানের সাথে কতটুকু সময় দিয়েছেন আপনি নিজেকে? আরে গীতা পড়ে কী হবে? গীতা শ্লোক আপনি নেবেন ছেড়ে দেবেন, যেতে যেতে পড়ে যাবে। একটা বাস্তবতায় আসি, আমরা কতটুকু ভগবানকে সময় দিচ্ছি? গ্রামাঞ্চলে না, সব জায়গায় একটি প্রবাদ আছে, অবা আইলে গেলেন নাত্মীয়তা, কয় না মুরব্বী, আইলে গেলেন নাত্মীয়তা। এখন ভগবানের মন্দির যাবেন না, পাঠে যাবেন না, কীর্তনে যাবেন না, তাহলে তার সাথে আত্মীয়তা থাকবো নি? থাকার তো কথা না। আমরা বলি যদি এত বিপদে পড়ছি তিনি আমাকে রক্ষা করেন না, রক্ষা করবেন কি নিয়ে করে? আপনি তো তার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। মনে করেন আমি যদি এদিকে রাস্তা দিয়ে যাই, যদি রিক্সা থেকে টমটম থেকে পড়ে যাই, তাহলে কেউ না কেউ আমাকে উঠাবেন। যেই লোকটাকে দেখেছি স্টেজে বসে কতক্ষণ বকবক করছে, তারা তো হাসপাতালে পাঠায়, ঠিক কি না? কিন্তু আমার সাথে পরিচয় না থাকতো আপনি কী করতেন? পাশ কাটিয়ে চলে, ধরুন চিনি না, পরে থাকতো আমার কী হয়েছে, ঠিক এরকম না? তো ভগবানের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তবেই না তিনি আপনি বিপদে বলে উদ্ধার করবেন। এখন তার সাথে আপনার সম্পর্ক আপনি কেটে দিয়েছেন, ভগবান আপনার পরম পিতা, পিতার সাথে পুত্রের সম্পর্ক আপনি ছেদ করে দিয়েছেন, গীতা পাঠে আসেন না, মন্দিরে আসেন না, ওই জি বাংলা টেলিভিশনে সিরিয়াল না দেখলে ঘুম হয় না, সেই দিকে ঠিকই সময় দেন, তাহলে ভগবানকে তুমি ভালোবাসেন না? একটু সময় দিতে হবে। ঠিক ওই জায়গাটিতে রাজা যখন বলছেন আরও শর্ট করো আপনাদের অবস্থাটা, আমাদের অবস্থাটা, বলছে একটা শ্লোক বলতে পারবেন না, তাহলে এটা কাজ করেন। বলে না দেখো এই শ্লোকে তো চারটা লাইন, এত বড় মনে রাখা যাবে না। তখন পণ্ডিতরা বলে এই শেষ, আর কিন্তু শর্ট করা হবে না, আপনি চারটি শব্দ তো মনে রাখতে পারবেন। বলে সেটা পারবো, বলো কি? ওই শ্লোকের ভিতরে চারটি শব্দ ভগবান বলেছেন, সেটি মন প্রাণ দিয়ে ভগবানকে বিশ্বাস করে আপনি জপবেন, তাইলেই হবে। বলে কি আছে এই শ্লোকে? ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ। কি বলেছি বলেন তো? মাম একম শরণং ব্রজ, সবাই বলি না, মাম একম শরণং ব্রজ, অর্থ কি? ভগবান বলছেন তুমি একমাত্র আমার কাছে শরণাগত হও, হরি বল, একমাত্র আমার কাছে শরণাগত হও, অমুক আর অমুক আমাকে সাহায্য করতে পারবে না, ক্ষণস্থায়ী, একমাত্র অনাদি আর গোবিন্দ চিরস্থায়ী। ভগবান গীতায় বলছেন একমাত্র তুমি আমার কাছে সারেন্ডার করো। গীতা শেষ, কিন্তু সমস্ত গীতা পড়ে কি পেলাম? মাত্র চারটা শব্দ, মাম একম শরণং ব্রজ। কিন্তু এটি আমরা করি না, করতে পারি না। কেন পারি না? অহংকারের কারণে। কেন পারি না? আমি তো ভগবান সারেন্ডার করি না, কোনো ভালো কাজ হলে বলে সেটা আমি করেছি, আর একটু খারাপ হলে দেখ এটা ভগবান করেছে, দোষ দিয়েছি বেটার উপরে, ও তোর কথা বলে না দাঁড়িয়ে আছে, কথা বলে না তাকে দোষ দিয়ে দিই। অহংকার হচ্ছে পতনের মূল, আপনি বিন্দু মাত্র অহংকার থাকলে ভগবানকে পাবেন না। ঠিক এই জায়গাটিতে, বুকের এই জায়গাটিতে একটি চেয়ার আছে, সিঙ্গেল চেয়ার, হয় ভগবানকে বসাবেন না হয় অহংকারকে বসাবেন, অহংকারকে বসালে ভগবানের স্থান নাই। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। আপনার, আপনি নিজে কিচ্ছু করেন না অথচ বলছেন আমি করি,
I think so, here are so many students, they are brilliant one. আমরা বলতে হবে প্যাসিভ ভয়েসে, নট অ্যাক্টিভ ভয়েসে। আমি করি না, আমি বলি না, ভগবান বলান, ভগবান করান, এটি হচ্ছে সত্য। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা হওয়া না, এটাকে বিশ্বাস করতে হবে। আমরা কি প্ল্যান করি, ভগবান হচ্ছে সুপার প্ল্যানার, তার প্ল্যানে চলে, তার পরিকল্পনায় চলে, এইটি হচ্ছে গীতার শেষ শ্লোক। ধৃতরাষ্ট্র অন্ধরাজা যখন সঞ্জয়কে চিনেন আপনার সকলেই, সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের রথি, যদি আমরা বলি সেক্রেটারি বা তার সচিব, কিন্তু সঞ্জয়ের প্রথম পরিচয়টা হচ্ছে সে একটা রথি, ড্রাইভার, মানে ধৃতরাষ্ট্রের ড্রাইভার। তো সঞ্জয় যখন তার গুরুদেব বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি পেলেন, তিনি হস্তিনাপুরে যুদ্ধ দেখেছেন আর রাজাকে বলছেন, তখন রাজা ভগবান যে সুপার প্ল্যানার সেই কথাটা বলছি, ভগবানের প্ল্যানের উপরে কারো প্ল্যান নাই, আপনি ভাবলেই হবেন না, আপনি ইচ্ছে করলেই যেতে পারবেন না, খেতেও পারবেন না। মামনি ফার্স্ট ক্লাস রান্না করেছেন আজকে মনে করেন, আপনি থালে নিয়েছে খাওয়ার জন্য, ভগবান না চাইলে আপনি খেতে পারবেন না, দিয়েছে পাতে একটা টিকটিকি পড়ে গেছে, হতেও পারে আপনি খেতে পারবেন না, আপনি মুখে নিয়েছেন গিলবেন, আপনার বিন লাগতে পারে, গিলে ফেলেছেন এইটা আপনার না হতে পারে, বমি হয়ে বেরিয়ে আসতে পারে, এত সোজা না কথাগুলো, গভীরে চিন্তা করতে, ভগবান না চাইলে আপনি খেতেও পারবেন। আমি বলি কি, ব্রহ্মাই তো বলেছে ভুজন গমন বাণী, ব্রহ্মা বলে জানি কি বা না জানি, এত সোজা না, সমস্ত কিছু সুপার প্ল্যানার কৃষ্ণ। এখন দেখেন গীতায় এই কথা কি বলা হয়েছে, অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয়কে বলছে, হে সঞ্জয় এই যুদ্ধে কে জিতবে। যেমন আমরা আগে জানার একটা আগ্রহ থাকে, ওই যে কদিন আগে খেলা হলো বিশ্বকাপ, ব্রাজিল না আর্জেন্টিনা জিতবে, আগে জানলে একটু আনন্দ লাগে, দেখি কে কে জিতবে। তো অন্ধরাজা তার সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলো তো এই যুদ্ধে কে জিতবে। এখন সঞ্জয় তো তার অধীনস্থ কর্মচারী, সে যদি বলে আপনারা ফেল, এরা জিতবো, এর চাকরি থাকবো নি। এখন সঞ্জয় কিন্তু জ্ঞানী, বুদ্ধিমান, সে চিন্তা করলো এমনভাবে বলতে হবে যাতে আমার চাকরিও থাকে ইশারায়। এটি হচ্ছে গীতার সিদ্ধান্ত, গীতার 78 নম্বর শ্লোক, মানে 7 নম্বর লাস্ট শ্লোকটা সঞ্জয় বলে। সে সঞ্জয় কি বলেছে, বলেছে ইয়াত্রা যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র প্রাপ্ত ধনুর্দর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। অর্থ কি, সংস্কৃত আমরা বুঝলাম না, বাংলাটা বলি। সঞ্জয় বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্দর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহামুর মত। তার অপিনিয়নটা, মতটা জানিয়ে দিয়েছে তার রাজাকে। রাজা বলছে কোন পক্ষ জিতবে, সে বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন তো বুঝে নাও কারা জিতবে, কোন পক্ষে কৃষ্ণ আছেন, পাণ্ডব পক্ষে, অতএব আমি বলছি না কারা জিতবে। এটি হচ্ছে গীতার 700 নম্বর শ্লোক, খুলে দেখবেন এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় কি, আমরা সাধারণত বড় বড়, এখানে তো ছোট, এখানে বড় জোর 100-150 মানুষ, যেখানে 10,000-20,000 লোক থাকে। এই পন্থীর্থীবার আমরা যখন গিয়েছিলাম, যেদিন রাত্রে আমরা প্রবচনে আমি বসি আপনাদের চরণধুলি নিয়ে, রাত্রে 11টা হবে, কমপক্ষে 15-20,000 আরও বেশি হবে, দাঁড়িয়েছিল 5-7,000 লোক। তো সেখানে ভোর 4টা পর্যন্ত, বুঝেন কত ঘন্টা কথা বলতে হয়েছে, কেউ উঠছে না, সবাই বসে আছে, ভাবছে যে তীর্থস্থানে এসেছি, ভগবানের কথা যদি একটু নিতে পারি এটি আমার মানব জীবন ধন্য হবে। তো এখানে দেখেন ভগবান বলা হচ্ছে, সঞ্জয় বলছে আমরা কেন গীতাটিকে গুরুত্ব দেই, অনেকে আপনারা বলেন দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, গীতা তো খালি শ্লোক না, আমার জীবনের সাথে কি দরকার এটা যদি বুঝতে পারেন গীতা পড়তে ভালো লাগবে। এখানে বলা হচ্ছে, সঞ্জয় বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত, আমার অপিনিয়নটা এই। এখন আমরা এগুলো চাই কিনা, জাগতিক জগতে আমরা শ্রী চাই কিনা, শ্রী চাই কিনা, শ্রী মানে তো সুন্দর, চাই কিনা, আর সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, চাই কিনা, এটা জাগতিক প্রকৃতি। আমার মাথার চুল পড়ে গেছে কিন্তু তাও চেষ্টা করি একটু রং টং দিয়ে রাখতে, এটা বাস্তবতা, বাস্তবতা হচ্ছে আমরা সকলেই শ্রী চাই, চাই কিনা,
শিরপরে লক্ষ্মী, লক্ষ্মী চাই কিনা আমরা? আরে লক্ষ্মী পূজা করে কত ঢাকঢোল পিটায়। ওই দিনে পাঠে গিয়েছি মামুনি, দুঃখের কথা বাস্তবতার কথা বলতে হয়, একজন মাতাজি বলছেন আমরা এত কষ্ট করে লক্ষ্মী পূজা করি, একেবারে আরক আরক বলিনি কথাটা, আলপনাটাকে আরকিত বলে, বলছে লক্ষ্মী মায়ের চরণ চিহ্ন দিয়ে যাতে মা পা দিয়ে দিয়ে আমার ঘরে ঢুকে পড়ে, আমি একেবারে ডিজাইন করে দিয়েছি লক্ষ্মী মা পা দিয়ে দিয়ে আমার ঘরে ঢুকে যাবে। তারপর আমার ঘরে দেখেন লক্ষ্মী আসে না, অভাব যাচ্ছে না, মানে অভিযোগ আমাদের বিরুদ্ধে যে লক্ষ্মী পূজায় তো ধুমধাম করে করছে, লক্ষ্মী তো আমার ঘরে আসেন না। আমি বললাম লক্ষ্মী আসবে কি করে, লক্ষ্মী পূজার দিন তো আমরাই ঘরে ঢুকতে পারি না। খুব মন দিয়ে শুনেন কথাগুলো, অভিভাবকদের জানা দরকার আছে, এতে যদি আপনাদের অপছন্দ আমি উঠে যাব, কিন্তু সত্যটা বলতে হবে আমাকে, কাউকে না কাউকে তো বলতে হবে। লক্ষ্মী পূজার দিন আপনার ঘরে লক্ষ্মী কি করে আসবে, আমি তো ঢুকতে পারি না, অলিতে গলিতে আমার সন্তানরা ওই দিন ঠাসঠুস করে যেভাবে বম ফুটায়, আমি তো ঘরে ঢুকতে পারি না। সারা বছর যেমন তেমন লক্ষ্মী পূজার দিন এমন অখাদ্য কুখাদ্য হয়, নাকে টিপা দিয়ে গন্ধ শুনে ঢুকতে পারি না। বুঝতে পারেন, কিছু জিনিস আকলমান কই সারা সে কাফি, এক হাতে লক্ষ্মী মূর্তি এক হাতে ঠ্যাং, সারা বছর যেমন তেমন, এখন এই দুর্গন্ধ টাসটুস বমের কারণে আমি ঘরে ঢুকতে পারি না, লক্ষ্মী মা কি করে ঢুকবেন? আপনি বুঝতে হবে বাস্তবতাটা কি। শাস্ত্র বলছে জোরে আওয়াজ করলে লক্ষ্মী মা ঘরে ঢুকে না। এই শাশুড়ি বৌমারা কি করে, শাশুড়ি কি বলেন, নতুন বউ করে এই বিডি দপ্পার দপ্পার করে আইট, আওয়াজ করলে লক্ষ্মী ঘর থাকে না, কন্যা মা কোন কি না, এই জোরে আওয়াজ করে না লক্ষ্মী ঘর থেকে যাইবা গিয়া। অথচ ওই দিন আপনি জোরে আওয়াজ করে ঝান ঘন্টা ইচ্ছা মতো বাজালে, লক্ষ্মী পূজায় ঝান ঘন্টা নিষিদ্ধ। আপনারা তো জানেন না লক্ষ্মীর ঘটে কি কি কাপড় দিতে হবে, কোন রং নিষেধ আছে সেটা আপনারা জানেন না, ইচ্ছে মতো সাজাচ্ছেন ডিজে বাজাচ্ছেন, আর লক্ষ্মী মাকে দুষছেন, লক্ষ্মী দিয়ে আমার ঘরও আরগে ফারাদা ফারাদা হয় না, দুষ কি লক্ষ্মী মার, আপনি তো আসা বন্ধ করে দিয়েছেন। এইগুলো জানতে হবে কেন মা আসেন না আমার ঘরে। তাহলে আমরা ওই জায়গাটিতে যাই, যোগেশ্বরণের দূরে যাবো গিয়ে এবারে। তাহলে আমরা শ্রী চাই, লক্ষ্মী চাই, আমরা সম্পদ চাই, আমরা বিজয় চাই, বিজয় চাই কিনা বোঝা যায় দুই সময়, খেলা আসলে আর ইলেকশন হইলে, আমরা বিজয় চাই কিনা, আমরা ধর্ম চাই চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি এগুলো চাও কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে, গীতা সিদ্ধান্ত। গীতা বলছে ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, এখন একটু খেয়াল করেন, তিনি যে সুপার প্ল্যানার বলছিলাম ভগবান, এই শব্দটি হচ্ছে যোগেশ্বর। যোগেশ্বর কথার অর্থ হচ্ছে যুগের ঈশ্বর। ভগবানকে বলা হচ্ছে যুগ মানে কৌশল, টেকনিক, সমস্ত টেকনিকের মহারাজা হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। আমরা কিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভগবান তো সুপার ইঞ্জিনিয়ার, ঠিক না? তার প্রাণী তো পৃথিবী চলছে, যেমন তখন যুদ্ধ শুরু হয় নাই, শুরু হবে হবে, ভগবান তখন দ্বারকার রাজা, কোথাকার রাজা জুড়ে বলেন, কোথাকার রাজা, আমি কিন্তু আগে বলে গেছি, তখন ভগবান দ্বারকা। ভগবানের কিন্তু খুব শক্তিশালী সৈন্যবাহিনী ছিল, ভগবান সেনাবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা বলেছি জুড়ে বলি, কি সেনা? আরে নারায়ণ উচ্চারণ করলে লাভ আপনার হবে। আমি আবার কেন জিজ্ঞাসা করি জানেন, একটি কারণ আছে, আমাদের শাস্ত্র বলছে গীতাভাগবত পাঠে কলির দুইটি মেয়ে ঢুকে, একটা হচ্ছে আলস্য, একটা হচ্ছে নিদ্রা, আপনাকে অ্যাটাক করতে পারে, এই জন্য আপনি যদি আমার সাথে কথায় থাকেন তাহলে ওই কলির দুইটা মেয়ে আপনাকে ধরবে না। দেখবেন সারা যেমন তেমন যেমন তেমন দেখবেন হরি বল, পাটের আসরে গেলে দেখবেন একটা দুটো ঠুকর মারে, আবার দেখবেন জপতলিতে যখন মালা লইছেন কি যে ঠুকরানি আরম্ভ করে, আর ঠাকুর গড় গেলে দুইনের কি তাই, কেমনে তাড়াতাড়ি দুইটা ফুল তুলসিতে বাড়ি যেতাম গা, ঠিক না মা? এই সময় দেখবেন তাই সের আর শেষ না, আরে বাবা মূল কাস্টমার এইটা, তারটা বাদ দিয়ে আর ব্যস্ত হয়ে যাই গা। ভগবানের নামের সাথে বলা হচ্ছে ইয়াত্র যোগেশ্বর, যোগেশ্বর শব্দটার ব্যাখ্যা শুনেন, ভগবান তখন কোথাকার রাজা, ভগবানের সেনাবাহিনীর নাম কি নারায়ণ সেনা। আপনারা তো খুব বুদ্ধিমান বুদ্ধিমতী সব মনে রাখছেন, অনেক জায়গায় ভুলে যায়, আপনাদেরকে ধন্যবাদ প্রণাম। নারায়ণী সেনা, ভগবান যে সমস্ত কৌশল জানেন এটা বোঝাচ্ছি, তিনি ঘোষণা দিয়েছেন
আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো সে যা চায় তাই দেব। খবরটা পেলেন আমাদের মামা, মামাকে তো চিনেন কি না? অত তো আপনার সকলে জানেন, পাঠ করার তো দরকার নাই। সকলে কি খুব খারাপ মা? আমি এখন দেখা যাচ্ছে সবাইকে, হ্যাঁ খুব খারাপ কূটনীতিবিদ। আচ্ছা সকলে একটু ভালো করে দিই, আজকে একটু ভালো করে দিই। এখন দেখা যাচ্ছে পেছনে অনেক আছে, আমি তো মনে করেছিলাম সামনের লাইনটি আছে, আলোর জন্য দেখছিলাম না। আমরা সকলেই বলি শকুনি খুব খারাপ, একটু পেছনে যাই দুই মিনিট। আমাদের সনাতন শাস্ত্রের পেছনের কথা জানা দরকার আছে। এখন যে জায়গাটি আফগানিস্তান, এই জায়গাটির নাম ছিল গান্ধার রাজা, রাজ্য গান্ধার। গান্ধার রাজার রাজা ছিলেন সুবল, কি নাম বলেছি? সুবলের ছেলে হচ্ছে শকুনি, সুবলের মেয়ে হচ্ছে গান্ধারী, অন্ধরাজার স্ত্রী। হস্তিনাপুর কৌরব বংশের বড় 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 রাজা, বড় রাজ্য। তারা জোর করে গান্ধারীকে নিয়ে আসলো বিশ্বদেব তার বিয়ে দেওয়ার জন্য কানা বেটার সাথে। ওই দুই রাজ্যে যুদ্ধ হলো, আমি কেবল সংক্ষেপ করছি। যুদ্ধ হওয়ার পরে ওরা তো ছোট রাজ্য, সুবল রাজা, ওরা গ্রেপ্তার অ্যারেস্ট করা হলো, এদেরকে জেলখানায় পুড়ে দেওয়া হলো। জেলখানায় পুড়ে দিয়ে শকুনিরা তারা এক সবাই ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দিল কৌরবরা। কিভাবে? এক সবাই জেলখানায় আছে, একজনের বুঝ খাবার দেয়া হলো, তাহলে কি কেউ বাঁচবে? একজনের খাবার সবাই থাবাতাবি করে কেউ খেতে পারবে না, তিল তিল করে মরে যাবে। এইভাবে যখন মরে যাচ্ছিল তখন সুবল রাজা চিন্তা করলেন আমার বংশকে তো রক্ষা করতে হবে, কাউকে না কাউকে বাঁচিয়ে রাখতে হবে, খুব মন দিয়ে খেয়াল করেন। তখন সুবল রাজা চিন্তা করলেন যে আমার যে 100টি ছেলে আছে জেলখানায়, তাদের মধ্যে সবচেয়ে যে বুদ্ধিমান তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে 100 ছেলের মধ্যে কে বুদ্ধিমান কি করে বুঝবো? তিনি একটি পরীক্ষা নিলেন, একটি আঁকা বাঁকা হার, মনে করেন একটা পাইপ এরকম আঁকা বাঁকা, ছেলেদেরকে একটা সুতা দিলেন, সুতা দিয়ে বললেন ওইটার ভিতর দিয়ে যে প্রবেশ করাতে পারবে সেই সবচেয়ে বুদ্ধিমান। এখন বাঁকা হারের বিদ্যে সুতা কী করে ঢুকাবে? যখন শকুনির কাছে গেল সে কী করলো, সুতাটিকে একটি কালো পিঁপড়া, ডোলা পিঁপড়া মানে বড়, যে কালো পিঁপড়ার পায়ের মধ্যে সুতাটি বাঁধলো, আর ওই হারের ওই মাথায় একটি মিষ্টি রাখলো। ওই মিষ্টির ঘ্রাণ পেয়ে পিঁপড়াটি আঁকা বাঁকা পথে গিয়েছে, তার পায়ে করে সুতাটিও বের হয়ে গেছে। তখন সুবল চিন্তা করলেন আমার এই ছেলেটিকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই তোমরা খাওয়া বন্ধ করো, সব ছেলেরা আত্মহত্যাই করলো, না খেতে খেতে মরে গেল, শকুনি শুধু বেঁচে থাকলো। তার প্রিয় আদরের দিদি ভাই গান্ধারীকে প্রচণ্ড ভালোবাসত, খুব বিশ্ব সুন্দরী ছিলেন গান্ধারী। তাকে যখন অন্ধ লোকের সাথে বিয়ে দেয়া হলো, ওই সুবল তারা জানতো না, শকুনি সেইখানে খুব কষ্ট মানে শখ পেল, কষ্ট পেল, আমার এত সুন্দর বোনটিকে শেষ কিনে একটা অন্ধ রাজার সাথে বিয়ে দেয়া হলো। তখন সে চিন্তা করলো আমার বংশ তো নাশ হয়েছে, আমি যে কোনোভাবেই ওই বংশে ঢুকবো এবং তার প্রতিশোধ নিয়ে ওই বংশ ধ্বংস করবো। এই কারণে সে পাণ্ডব পক্ষ না দিয়ে কৌরব পক্ষে ঢুকে দুর্যোধন দুঃশাসন ভাইগ্নাদেরকে কাছে নিয়ে ষড়যন্ত্র শুরু করতে লাগলো। এখন বলেন শকুনিকে কে শুধু খারাপ বলবেন আপনারা? এখন এই পেছনের কথা তো জানতে হবে, কেন সে এই পাশা খেলায় ছলতামি করে কিংবা ভীমকে বিষ খাওয়ালো কিংবা দুর্যোধনকে কুপরামর্শ দিচ্ছে, সে তো পুরো নাটকের একটা চরিত্র। সে চেয়েছে এইভাবে যেন এই পরিবারটাও শেষ হয়ে যায়। সব কিছুর প্ল্যানার হচ্ছেন কৃষ্ণ, এখন শুনেন যোগেশ্বর। তিনি কি ঘোষণা দিলেন, যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো চোখ খুলে সে যা চায় তাই পাবো। খবরটা পেলেন মামা শকুনি, তার আদরের বাইগনা দুর্যোধনকে বললেন বাইগনারে খবর কেন বালা আছে, তুমি তাড়াতাড়ি এই কোথায় যাবে দ্বারকায়, তুমি দ্বারকায় যাও, কৃষ্ণের নারায়ণী সেনা বেশি করে চেনে আসবে। কৃষ্ণ তো যোগেশ্বর, সমস্ত যুগের ঈশ্বর, কৌশলের মহারাজা। দুর্যোধন খুব ভোরবেলা গিয়েছে কৃষ্ণের বাড়িতে, গিয়ে দেখে কৃষ্ণ মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছেন, লম্বা হয়ে শুয়ে আছেন, কৃষ্ণের মাথার পিছনে একখানা চেয়ার। দুর্যোধনের ভিতরে একটা বাপসা বাসে না, আমি তো রাজার ছেলে, হ্যাঁ দুই দিন পরে রাজা বুধই চেয়ারটা আমার লাগবেই, ভগবানের মাথার পিছনে একখানা চেয়ার সুন্দর আছে। দুর্যোধন চেয়ারে বসে পা নাড়াচ্ছে, যেটা নিশ্চয় ভগবানের ঘুম ভাঙুক তারপরে কথা হবে।
এমন সময় অর্জুন ঢুকলেন, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে যে তুমি আসার লাভ নাই, ইউ আর টু লেট, একটাই চেয়ার ছিল আমি এটা অকুপাই করে ফেলেছি, এসে কোন লাভ হবে না। অর্জুন তো ভক্ত সখা, সে কৃষ্ণের চরণ প্রান্তে এরকম বসে আছে যে কখন ভগবানের ঘুম ভাঙবে কথা হবে। ভগবান কিন্তু চোখ মুজিয়ে আছেন, কিন্তু দেখছেন তো সবই অন্তর্যামে। তিনি চোখ খুললে আমরা পায়ের দিক দেখি না মাথার দিক দেখি, পায়ের দিক দেখি। তো অর্জুন তো সামনে পায়ের কাছে বসে আছে, কৃষ্ণ কি করলেন চোখ খুলেই বলছেন ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? এটা জিজ্ঞাসা করতেই দুর্যোধন ফালতা মাইরে উঠছে যে ফৈলি ফার্সি লিটি শুরু করছেন, পক্ষপাতিত্ব, আমি কিনা ফতা খালাইছি আর আমারও তো অর্জুনরে জিগাইতেছেন, হ্যাঁ আপনি তো পক্ষপাতিত্ব শুরু করলেন। কৃষ্ণ বলছেন যে বলো আমি কি ঘোষণা দিয়েছিলাম, বলে তুমি ঘোষণা দিয়েছিলে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে। আচ্ছা বলো, আমি তো ঘুম থেকে উঠে চুপ করলে অর্জুনকেই দেখেছি, তুমি যে আমার মাতার ফিসে বইয়া রইছো, আমার মাতার ফিসে তো চোখ নাই যে তোমারে দেখতাম, হরি বল। এখন দুর্যোধন দেখায় কথা তো সত্য, তার মানে তর্কে তাকে হারিয়ে দিলেন, আমার মাতার পিছনে তো চোখ নাই যে আমি দেখবো তুমি আগে এসছো। এই হচ্ছে যোগেশ্বর, পরের জায়গাটা শোনেন আরো সুন্দর। ফয়সাল হলো অর্জুনকে তিনি আগে দেখেছেন, অর্জুন তুমি চাও তুমি আগে চাও, তোমাকে আমি আগে দেখেছি, ঘুম থেকে উঠে চোখ করলে যাকে আমি প্রথম দেখেছি। দুটো জিনিস আছে, দুটো পাবে না, একটা হয় আমার নারায়ণী সেনা আর না হয় আমি, কোনটা নেবে? দুর্যোধনে পায়সারে করে টেনশন, কি জানি নি সৈন্য সাইয়া বয় তাহলে আমার ফতাকা লাভটাই লস, মানে খুব টেনশন করতেছে দুর্যোধনে। তখন অর্জুন বলছে হে জনার্দন আমার সৈন্যর দরকার নাই, তোমাকেই চলবে, তুমি চলো আমার সাথে। কৃষ্ণ বলেন পরীক্ষা নিচ্ছেন, বুঝে বলো আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, আমাকে নিয়ে তুমি কি করবে? দুর্যোধন বলছে যেটা চাই সেটা দিয়ে বিদায় করো এরে, তার মানে যদি কৃষ্ণ পায় তাহলে আমি সৈন্য পাইব। দুর্যোধন তো ওই টেনশনে আছে। অর্জুন আবার বলছে হে প্রাণস জনার্দন গোবিন্দ আমার অস্ত্র দরকার নাই, সৈন্যরও দরকার নাই, তুমি চলো আমার সাথে। চিন্তা করেন, তাহলে অর্জুন পেল কৃষ্ণ আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। বাড়িতে নাচতে নাচতে কেউ মামা কামেক কান খুঁড়ে লাইছি, মানে সকল ইরে কইতেছে মামা কামেক কান করে কি বেটা পাইক না, অত খুশি কেনে? বলে জানো না আমি সমস্ত নারায়ণী সেনা লইছি। সকলে জিজ্ঞাসা করছে বাইক না দিলে অর্জুনে কি পেল, হইন্না যার মতো বেকল একটা নাই, এ সুযোগ পাইও কোনো কাজে লাগাইতে পারে নাই। ওই তারা কিন্তু ভগবান বলে না, ওই গোয়ালার বেটা বাসুদেব রেসে নিছে তাও বেটা অস্ত্র ধরত না। এটা শুনে সকলে কিন্তু জ্ঞানী, এটা শুনে সকলে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তো দুর্যোধন বলছে মামা তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? কই বাইক না রে এই যুদ্ধে বোধ হয় আর জিততে পারবো না। কই কেন? তুমি না কত ছলনা জানো, পাশা গেলায় ছলনা কইরা হারাই দাও, তুমি কত ছল জানো? সকনি বলছে বাবারে আমি কি ছল জানি, আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ ছল জানে ওই বাসুদেব, তার কাছে আমি কিছুই না। সকনি কিন্তু জানতো বাইকনারে আমরা জিততে পারবো না, কারণ ওই পক্ষে আছেন যোগেশ্বর কৃষ্ণ। একটু খেয়াল করুন গীতার শ্লোকগুলো কিন্তু খুব চমৎকার, প্রত্যেকটা শ্লোকের সাথে কাহিনী আছে। আমরা যদি একটু মাঝখান থেকে বলি, ১৮টা অধ্যায় থেকে তো ধারাবাহিক বলা যাবে না, ১০:৩০টা বেজে গেছে। আপনাদের সকলের চরণে একটি বিনীত অনুরোধ করব, আমার মতো অদমকে যদি ডাকেন টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। আমিও যেমন তৃপ্তি পাই না আদাম আদা বলে, ভক্তরও তৃপ্তি পায় না। আপনার পিপাসা লেগেছে প্রচণ্ড, আপনার এক বোতল জল দরকার, অর্ধেক জল দিলে কি পিপাসা মিটবে? কখনোই মিটবে না, যিনি দেবেন তারও তৃপ্তি হবে না। ওই যে বললাম পমতীর্থে ৩-৪ ঘন্টা কথা বলেছি, গত শীতে গিয়েছিলাম সিংহগ্রামের, এখানে এরকম মুরব্বীরা নেড়া নেড়া নেড়াই তো বলে আপনাকে, শীতেদের নেড়াতে বসে আছেন, কুয়াশা টিপ টিপ করে জল পড়ছে বৃষ্টির মতো, অনেক রাত্র হয়ে গেছে, প্রায় ১১টা হয়েছে, ৯টা থেকে শুরু করেছে। আমি বললাম আপনাদের নিশ্চয়ই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, অনেক রাত্র হয়েছে আজকে বন্ধ করে দেই, অনেক ঠান্ডায়। এক মুরব্বী ফালমাই রুটটা করতেছে ঠান্ডায় কষ্ট পাইছে, তো আমরা পাইছি, আপনার কিতা বন্ধ করতে পারতাম না, শেষে রাত্রে ১২:৩০ পর্যন্ত। ব্যাপারটা হচ্ছে ভক্তের ভালোবাসা, আকুতি থাকতে হবে ভগবানের কথা শোনার জন্য, আগ্রহ থাকতে হবে।
আগ্রহ সৃষ্টি করার দায়িত্ব আমাদের, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমাকে যদি 8টা বা 8:30টায় দেওয়া হতো, সকলে স্বাচ্ছন্দ্যে কথাগুলো শ্রবণ করতে পারতেন। আমাকে শিডিউল দেওয়া আছে প্রোগ্রামে 7টায়, আমি 7টায় তৈরি হয়ে বাসায় বসে আছি, অপেক্ষা করছি কখন আমাকে হ্যালো করবে। অপেক্ষা করতে করতে থার্ড মিডিয়া দিয়ে ফোন করে যখন জানলাম, বললেন যে আমরা একটু পরে আপনাকে আনবো, এনে আপনাকে 8:30 ফ্লোর দেবো। না, প্রথম বলা হচ্ছে 8টায় ফ্লোর দেবো, ঠিক না মামা? 8টায় ফ্লোর দেওয়া হবে। আমি 8টার আগে পৌঁছালাম। পৌঁছানোর পরে একজন মাতাজি ম্যাডাম খুব আনন্দের সাথে বলে যে আপনাকে আমরা গেট থেকে রিসিভ করবো। আমি এইটুকু এসেছি, আবার ওই গেট পর্যন্ত গিয়েছি। তিনি গোপালের সাক্ষাৎ ভক্ত, তো তিনি গেট পর্যন্ত গেলেন। এখন ভক্তর ইচ্ছা পূরণ করতে আবার গেট গেলাম, গিয়ে তারা আনুষ্ঠান করে রিসিভ করলেন। চমৎকার, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বললেন 8টায়, তখন দেখলাম যে এখানে একটা মামনি বসে আছে। আমি বললাম বোধহয় শেষের দিকে, কিন্তু 8টায় ফ্লোর দিতে দিতে আমাকে দেওয়া হয়েছে 9:30 ফ্লোর, তার মানে আরও 1.5 ঘন্টা পিছিয়ে গেলাম। বলেন এটা কি আমার দোষ? এই ম্যানেজমেন্ট আপনাদের করতে হবে। আমি আপনাদের নিজের লোক বলে কথাগুলো বলছি, এগুলো মাথায় নিয়ে কাজ করবেন, নাহলে তো আগামীতে আমাকে মাফ করবেন, আমি আসবো না। গত বছর এখানে এসেছিলাম, পাটি বসে জাস্ট স্টার্ট করছি, একটা আলোচনায় শুধু ঢুকছি গীতাতে, তখন জিতেন্দ্রীয় প্রভু এসছেন, আমাকে ফ্লোর ছেড়ে দিতে হয়েছে। এইবার ভাবছিলাম আসবো না, কিন্তু আপনাদের ভালোবাসায় এসছি, এইবারও এসে এরকম একটি সমস্যায় পড়েছে। আমার কথাগুলো খোলামেলা, এতে আপনার রাগ করেন বা দোষাদোষি করেন, কথা তো আমার ক্লিয়ার। এই দিক থেকে ভগবান গীতায় তার প্রিয় সখা অর্জুনকে বলছেন নবম অধ্যায়ে, অর্জুন আমি বলবো না, নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, আমার হয়ে তুমি জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। একটু নিজের মতো করে চিন্তা করেন, ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন। কন্তেও প্রতিজানিহি, কন্তে মানে কুন্তির ছেলে, বলছেন কন্তেও প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গীতায় ভগবান প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, আপনি যদি সত্যিকার অর্থে ভক্ত হন, ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবেন। কারণ ভগবান গীতায় খুলে দেখেন, প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অসংখ্য উদাহরণ মহাভারতে আছে, একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ভগবান কি করে ভক্তকে রক্ষা করেন। প্রহ্লাদকে রক্ষা করেছেন ভাগবতে আপনারা দেখেছেন, তার পিতা হিরণ্যকশিপু আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে, জলে ফেলে দিয়েছে, হাতির নিচে ফেলে দিয়েছে, বিষাক্ত সাপে ফেলে দিয়েছে, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছেন। কি বাবা, আমাদের ভক্তবৃন্দর মানে পারতো না, আপনি একটু সময় বেশি নেবেন না? আমার সময় বেশি নিতে আপত্তি নাই, কিন্তু আমি সকলের কথাই মাথায় নিয়ে রাখবো, কিন্তু আমারও তো একটা লাইফস্টাইল রুটিন আছে, আছে কি না? আমরা যত রাত্রেই শুই, আমরা কিন্তু ভোরে 5টার আগে মঙ্গল আরতিতে উঠি, 4টার দিকে উঠি ঘুম থেকে। আমাদের রুটিনটাকেও মেনটেন করতে হবে, ঠিক আছে? আমি ভক্তের কথা মানবো, ভক্ত তো ভগবান, আপনাদের চরণধুলি নিয়েই তো আমরা আছি, কিন্তু এগুলো চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য। আমি আসলাম বলে না, যিনি আসবেন, XYZ যিনি এখানে আসবেন, শিডিউলটা মেনটেন করতে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ গীতায় বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনারা যারা কুরুক্ষেত্রে গিয়েছেন ভারতের, কুরুক্ষেত্র জায়গাটিকে বলা হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র প্রথম যে শ্লোকটি বলেছে সে কি বলেছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবহ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করছে? প্রশ্নটার প্রতি একটা সংশয় আছে, যুদ্ধের জন্য সমবেত হয়, আরে যুদ্ধর লেগে একই ফুটবল খেলবো, প্রশ্নটা তো না করলেও চলত। একটু খেয়াল করেন, কথাটার ভিতরে একটা বিভ্রান্তি আছে। কেন বিভ্রান্তি? তার ভিতরে সংশয় ছিল অন্ধরাজার, কারণ বেদব্যাস যখন এসে তাকে দিব্য দৃষ্টি দিতে চাইলেন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? অন্ধরাজা বলছে দেখতে চাই, আবার বলছে দেখতে চাই না। কেন? জায়গাটিতে যেখানে যুদ্ধ হবে জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র, একটি জায়গার একটি প্রভাব আছে। যেমন রাখাল গাছতলা, এই জায়গার একটি পুণ্যী প্রভাব আছে, বৃন্দাবন নবদ্বীপ একটা জায়গার পুণ্যী প্রভাব আছে। কুরুক্ষেত্র জায়গাটি মাত্র 96 মাইল রেডিয়াস, 84 ক্রোশ, 96 মাইল কিন্তু অনেক জায়গা। কৃষ্ণ জায়গাটি চুজ করেছেন, ওইটার পাশ দিয়ে 7টা নদী ছিল, 7টা কুয়া ছিল, এগুলো বলে অনেক সময় যাবে। এই কুরুক্ষেত্রটা ধর্মস্থান, কারণ কুরুবংশের কুরু রাজা
সেখানে তপস্যা করে ধর্মের বীজ বপন করতে চেয়েছিলেন, সেটা অনেক লম্বা কাহিনী। যা হোক, যুদ্ধ শুরু হলো ভগবান, আমি শুধু নবমদের একটা শ্লোক ব্যাখ্যা করছি, সেখানে বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রথম দিকে কৌরব পক্ষে সেনাপতি ছিলেন বিশ্বদেব। কে ছিলেন? বিশ্বদেব। দেখেন কি অদ্ভুত ব্যাপার, আমরা বাবারা যাই ছেলের জন্য কন্যা দেখতে, তাই না? আর বিশ্বদেব গিয়েছেন বাবার জন্য কন্যা দেখতে, ঠিক না? তিনি সত্যবতীকে, দাসরাজার কন্যা, মৎস্যরাজের কন্যা সত্যবতীকে পিতা শান্তনুর জন্য মেয়ে হিসেবে নিয়ে এসেছিলেন, ঠিক না? সত্যবতী আরেকটা ক্যারেক্টারিস্টিক আপনাদের আজকে ক্লিয়ার করে দেই। আমাদের সনাতন ধর্মে দুটি চরিত্র আছে, একটি শ্রদ্ধালু বেদব্যাস, আরেকটি ট্র্যাজিক কর্ণ। দুইটি ছেলেই কুমারী মাতার সন্তান, মানে বিয়ের আগে দুইজনের জন্ম হয়েছে। কর্ণর জন্ম হয়েছে কুন্তীর বিয়ের আগে সূর্যের প্রসাদ। ছেলেটি লজ্জা, বিয়ে হয় নাই, বাচ্চা হচ্ছে, সমাজ ঘৃণা করবে, কুন্তী দেবী জলে ভাসিয়ে দিয়েছেন কর্ণকে। সারাটি জীবন কর্ণ কষ্ট নিয়ে বেঁচেছিল, কে তার মা কে তার বাবা। আবার উল্টো দিকে দেখেন কৃষ্ণদেবেন বেদব্যাস, তিনিও কুমারী মার ছেলে, কিন্তু বেদব্যাসকে স্মরণ না করে আমরা পাঠে বসি, বেশা আসন, তিনি সর্দার। কেন? সত্যম পরম ধীমহি। ভাগবতে যারা পড়েন নিয়মিত, প্রথম লাইনটা 18,000 শ্লোকের মধ্যে প্রথম লাইনে বলা হচ্ছে সত্যম পরম ধীমহি, শেষের লাইনটি তো বলা হচ্ছে 18,000 শ্লোকের সত্যম পরম ধীমহি, আমি পরম সত্যের ধ্যান করি। ট্রুথ ইজ গড। বেদব্যাস কেন প্রাতঃস্মরণীয়? আমাদের সনাতন সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন বলে শুধু নয়, তার মার নাম হচ্ছে সত্যবতী। এই মায়ের আগে নাম ছিল মৎস্যগন্ধা। দিবররাজ, দাসরাজার পালিতা কন্যা, গায়ে মাছের দুর্গন্ধ ছিল। তিনি যমুনাতে নৌকা বাইতেন, প্রতিদিন যাইতেন সেখানে। তার পিতা দাসরাজ বলছে, মেয়ে যখন বিবাহযোগ্য হয়েছে মৎস্যগন্ধা, বলেন তুমি নদীর ঘাটে যাও, গিয়ে প্রতিদিন নদীতে অনেক মুনি ঋষিরা স্নান করতে আসেন, যদি কোনো মহতের দেখা পাও তোমার জীবনটা ভালো হয়ে যেতে পারে। একদিন ভোরবেলা অনেক লম্বা সুটাম দেহ একজন মুনিকে মৎস্যগন্ধা প্রণাম করেছে। যেই মৎস্যগন্ধা প্রণাম করেছে, অমনি অন্তর্যামী ঋষি পরাশর মুনি, কি মুনি বলেছে? পরাশর মুনি, খুব সুটাম দেহ, তিনি তথাস্থ বলেছেন, সাথে সাথে মৎস্যগন্ধার দেহের দুর্গন্ধ চলে গেছে, সুন্দরী রমণী হয়েছেন এবং তার দেহ থেকে পদ্ম ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, তখন তার নাম হচ্ছে পদ্মগন্ধা। আরেকটি কথা হচ্ছে ভাগবতে তাকে বলা হচ্ছে যুজনগন্ধা, মানে এক যুজন দূর থেকে তার গায়ের সুঘ্রাণ বেরোচ্ছিল। তখন মৎস্যগন্ধা বলছিল পরাশর মুনিকে, হে মুনিবর, আপনার কৃপায় আমি মৎস্যগন্ধা থেকে সুগন্ধা হয়েছি, কিন্তু তার বিনিময়ে আপনাকে আমার দেয়ার মতো কিছু নাই, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। তখন মৎস্যগন্ধার সাথে পরাশর মুনির মিলন হয়েছিল। যমুনা নদীর ভিতরে একটা দ্বীপে মাকড়সা দিয়ে বাসরঘর সাজানো হয়েছিল, সেইখানে যে সন্তানটা জন্ম হয়েছে তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার নাম হচ্ছে কৃষ্ণ, গায়ের রং কালো ছিল, যমুনার দ্বীপে জন্মেছেন তাই বলে তার নাম দ্বৈপায়ন। আমাদের বেদকে চারটি ভাগে ভাগ করেছেন এই জন্য তার নাম বেদব্যাস, মুঠ নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা তো ব্যাসদেব ব্যাসদেব বলি। তিনিও কুমারী মাতার ছেলে, কর্ণ কুমারী মাতার ছেলে, কিন্তু পার্থক্যটা কি? সত্যবতী মা বাড়ি থেকে চিৎকার দিয়ে বাবাকে বলছে, বাবা লুকোয়নি, কর্ণ তো, কর্ণের মা কুন্তী লুকিয়েছিল সামাজিক বয়ে, সত্যবতী চিৎকার করে বলছিল, মা আমি পরাশর মুনির ছেলের মা হতে চলেছি, সত্য বলেছে, এই জন্য তার নাম হচ্ছে সত্যবতী। এই এই পরাশর মুনির সন্তান বেদব্যাস দ্বীপে রয়ে গেছেন তপস্যায়, আর ওইদিকে সত্যবতীকে একদিন যমুনার ঘাটে শান্তনু রাজা দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে,
বিয়ে করছে না, রাজ্যে মন বসছে না, তখন বিশ্বদেব গঙ্গার পুত্র শান্তনুর ছেলে দেখলে বাবার মন খারাপ, কি হয়েছে বাবা কি হয়েছে না তোমাকে বলা যাবে না, বাবার পিছন পিছন গিয়ে দেখলো একদিন বাবা ওই মেয়েটার প্রেমে পড়েছেন সত্যবতী। তখন বিশ্বদেব বাবার জন্য ওই মেয়েটাকে নিয়ে এসেছিল সত্যবতীকে, দিবররাজের কাছে যখন গিয়েছিল বলে না আমার মেয়েকে আমি বিয়ে দেবো না, শর্ত আছে। কি শর্ত? রাজাকে ওই কথাটা বলা হয়েছে, শর্ত কি? তিনি আমার মেয়ের পরবর্তী যারা বংশধর তারা রাজা হবে আর কেউ না। কিন্তু ওনার তো আগের পক্ষের ছেলে আছে বিশ্বদেব, বিশ্বদেবের ছোটবেলার নাম ছিল দেবব্রত। যে দেবব্রত যেহেতু আছে বড় মা গঙ্গার ছেলে শান্তনুর, অতএব তখন শান্তনুকে বলছিল, দেবব্রতকে বলছিল আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন বিয়েই করবো না। এই জন্য বাবা খুশি হয়ে, সংক্ষেপ করছি, বাবা খুশি হয়ে বলছিল তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছো, তোমার বিশ্বের প্রতিজ্ঞা, আমিও তোমাকে একটি বর দিচ্ছি, তোমার মৃত্যু তুমি ইচ্ছা না করলে কখনো হবে না। স্বেচ্ছা মৃত্যু বর দেওয়া হয়েছিল বিশ্বদেবকে। আমরা ওই জায়গাটিতে ছিলাম গীতার কোন শ্লোকটিতে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সেই বিশ্বদেব ছিলেন কৌরব পক্ষের প্রথম 10 দিনের সেনাপতি, যুদ্ধ চলছে, বিশ্বদেব যদি না চাইতেন কেউ তাকে মারতে পারত না, বিশ্বদেব একাই কৌরবদেরকে জিতাতে পারতেন, কিন্তু হলে হবে না তো, কৃষ্ণ তো সুপার প্ল্যানার, তিনি তো প্ল্যান করে লিখেছেন এরপরে নাটকে এই হবে, তার প্ল্যান নষ্ট করলে তো হবে না। তিনি বলছেন তুমি মরো না কেন, এই বিশ্বদেব তুমি না মরলে তো আমার যুদ্ধটা প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে। যে বলছে আমি কেন মরবো, আমি তো সত্যবাদী। বলে না তুমি সত্যবাদী না, বলে তুমি ভালো কাজ না, তুমি ভালো কাজ করো না, কৃষ্ণ তাকে বুঝিয়েছেন তুমি পদে পদে ভুল করেছ। হ্যাঁ আমি কোনো ভুল করিনি, আমি প্রতিজ্ঞা করেছি সারা জীবন ব্রহ্মচর্য বিয়ে করিনি। বলে যে প্রতিজ্ঞা সমাজের কোনো উপকারে আসে নাই, প্রতিজ্ঞার কোনো মূল্যই নাই, কৃষ্ণ বুঝিয়েছেন 10 নম্বরের আগের দিন, 9ম যুদ্ধের দিনে। তাহলে কি করতে হবে, তুমি মরো, তুমি না মরলে আমার যুদ্ধ প্ল্যান। বলে আমি তো মানে মরতে পারি না, আমি অস্ত্র হাত থেকে না চাললে মরতে পারি না, ভুল ধরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ, তুমি কোনো দায়িত্ব পালন করো নাই, তুমি বলছো সত্যবাদী, বিশ্বের প্রতিজ্ঞা। যেদিন যুদ্ধের অর্ডার দেওয়া হয়, অর্ডার দিয়েছিল বিদুর, তোমার দেওয়ার কথা ছিল, যেদিন রাজসভায় তোমাদের কুলবধূ দ্রৌপদীকে লাঞ্ছনা করা হয় তুমি তো চুপচাপ বসেছিল, প্রতিবাদ করোনি, তুমি পদে পদে অনেক পাপ করেছ। এভাবে যখন বুঝিয়েছেন, লম্বা কথা আমি সংক্ষেপ করছি, বিশ্বদেব ঠিক আছে আমি মরে যাব কালকে 10 নম্বর দিনে যুদ্ধের, তাহলে এমনি তো মরতে পারবো না, আমার সামনে যদি কোনো মেয়ে আসে নারী চরিত্রে আমি অস্ত্র ছেড়ে দেব, তখন ওর জন্য আমাকে মারবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে নারীদের প্রবেশ নিষেধ। কে ঢুকেছিল? শিকণ্ডি, আপনারা জানেন সব কিছু, শিকণ্ডিকে, শিকণ্ডি হচ্ছে অম্বা, ওই যে রাজার 3 মেয়ে ছিল অম্বা, অম্বিকা, অম্বালিকা, আমি ওই কাহিনীতে যাচ্ছি না আজকে। শিকণ্ডিকে যখন আনা হলো তখন বিশ্বদেব অস্ত্র ছেড়ে দিলেন, অর্জুন ইচ্ছে মতো তীর বিদ করল, তীরের মধ্যে 10ম দিনে শরশয্যায় শুয়ে থাকলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব, মাত্র 58 দিন 58 ডেজ তীরের মধ্যে গীতে থাকলেন, তিনি উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করলেন, উত্তরায়ণ নিয়ে ব্যাখ্যা করলে আরও আধা ঘন্টা চলবে, সেই দিকে যাচ্ছি না, আমরা ওই শ্লোকটাতে থাকি। বিশ্বদেব মনে করেন মরে গিয়েছে, 10 নম্বর দিন যুদ্ধ শেষ, 11 নম্বর দিন থেকে 18 দিন যুদ্ধ হয়েছিল, 11 নম্বর দিন যুদ্ধ থেকে এক এক করে ভীম কি করলো, দুর্যোধনের ভাই একটাকে ধরে আর মারে, আছাড় দিয়ে মারছে, যেই 100 ভাই একটাকে ধরে, তখন ভাইয়ের চিৎকার করে বলে দাদা বাঁচাও, দুর্যোধন তখন রথ থেকে নামতে চায়, নামলেই অর্জুনের একটি ছেলে ছিল অভিমন্যু, সবাই চিনি, অভিমন্যু এমন একটা তীর মারে দুর্যোধনের চারদিকে একটা ফায়ার রিং, একটা আগুনের রিং হয়ে যায়, দুর্যোধন আর এগুতে পারে না, মানে অভিমন্যুর কারণে ভাইকে সাহায্য করতে পারে না। যখন দেখলো ভাইরা মরে যাচ্ছে, তখন কৌরব পক্ষে মিটিং হলো তাঁবুতে, দ্রোণাচার্য কৃপাচার্য তাদেরকে মিটিং হলো, যে এইভাবে হলো তো অভিমন্যুর কারণে আমরা হেরে যাচ্ছি, প্ল্যান হলো আগামীকাল অভিমন্যুকে আগে মারতে হবে। হে মায়েরা, একটা বিষয় মনে রাখবেন, অনেকে এটা উল্টো করেন, যখন আমরা মায়েরা সন্তান সম্ভবা হই আন্ডার প্রেগনেন্ট, তখন আমরা মনে করি যে গীতা ভাগবত পড়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না, কিন্তু শাস্ত্র বলছে এই সময় বেশি করে গীতা ভাগবত পড়তে হবে, বেশি করে ভগবানের কাজ করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে
প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াদু, প্রহ্লাদ হিরণ্যকশিপু। প্রহ্লাদের মাকে মাতৃগর্ভে থাকা অবস্থায় দেবরাজ ইন্দ্র হাইজেক করে নিয়ে যাচ্ছিল। নারদমণি কয়াদুকে নিয়ে তার আশ্রমে রেখেছিলেন, এই কারণে গর্ভস্থ প্রহ্লাদ সমস্ত ভাগবত জ্ঞান অর্জন করেছিল। এই অর্জুনের স্ত্রী সুভদ্রা তার গর্ভে যখন অভিমন্য চক্রবোয়ে ঢুকা এবং বেরোনোর নিয়মটি কিন্তু অর্জুন বলছিল, অর্ধেক শোনার পরে মা ঘুমিয়ে পড়েছে, গর্ভস্থ সন্তানও ঘুমিয়ে পড়েছে, এই কারণে অভিমন্য চক্রবোয়ে ঢুকার নিয়মটি জানে, বের হওয়ার নিয়মটি জানে না। আপনি পেছনে যান কি হয়েছে ঘটনাটি। পরের দিন প্লেন হল অভিমন্যকে মেরে ফেলবে, কৃষ্ণ কিন্তু সব জানেন। যদিও বড়মা দ্রৌপদী অভিমন্যের হাতে একটি রক্ষা কবচ দিয়েছিলেন, কবচটি পড়ে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময়। পরের দিন যুদ্ধ হবে, প্ল্যান হচ্ছে চক্রবে ঢুকে অভিমন্যকে মারব। একটি সদ্য বিবাহিত টকবকে যুবক, অর্জুনের মতো যোদ্ধা, সদ্য বিবাহিত কেন, তার স্ত্রী উত্তরার গর্ভে তখন সন্তান ছিল পরীক্ষিত মহারাজ। যুদ্ধ শুরু হবে, তার আগে প্ল্যানটা হলো দেখেন, দুর্যোধন বলল আগামীকাল ওকে মেরে ফেলবো আমরা, চক্রবর্তী তৈরি করবেন আমাদের পক্ষের যারা সেনাপতি এখন দ্রোণাচার্য কৃপাচার্য। তখন প্রশ্ন হলো যে অর্জুন তো জানে যদি ঢুকে পেরে, বলে না অর্জুনকে মাথের উত্তর প্রান্তে রাখবো, অর্জুনকে আসতেই দেবো না, চক্রবর্তী একমাত্র ঢুকা বেরোনোর নিয়ম জানে অর্জুন। তাহলে আরও যে চারটা ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তারা যদি ঢুকে পড়ে, তখন দুর্যোধন একশো ভাইয়ের একটা বোন ছিল, বোনের নাম, বোনের নাম দুঃশলা, দুঃশলার হাজব্যান্ডের নাম দেখি না জয়দ্রথ, ইয়েস, দুঃশলার স্বামীর নাম জয়দ্রথ। জয়দ্রথ শিবের প্রার্থনায় একটি বর পেয়েছিল, চব্বিশ ঘন্টা তার এমন শক্তি হবে তার সাথে কেউ পারবে না। সে তার সম্বন্ধী, সম্বন্ধিত বলে দুর্যোধনকে, সে বলল যে আমি, দাদা তুমি চিন্তা করো না, ওই চার ভাইকে আমি চক্রবের মুখে আটকে দেব, এই দায়িত্ব আমার। পরের দিন প্রচণ্ড যুদ্ধ শুরু হলো, ভগবান জানেন আজকে অভিমন্য শেষ হয়ে যাবে। হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ রথখানা নিয়ে মাটির উত্তর প্রান্তে যাচ্ছেন। অর্জুন বলছে হে পার্থ সারথি, আমার মনটা বড় কুড আছে, তুমি রথখানা ঘুরিয়েছিল। ভগবান বলছে না না বেলা আছে, তোমাকে আরেকটু যাই, আরেকটু। কৃষ্ণ কিন্তু ইচ্ছে করে সরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড বিক্রমে অভিমন্য চক্রবের ভিতরে ঢুকছে, গেটে চার ভাই, তার জ্যাঠা এবং কাকা যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তারা চেষ্টা করছে ভিতরে ঢুকতে। তারা দেখছে তার চোখের সামনে আদরের ভাতিজাকে আহত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, কেউ ঢুকতে পারছে না, কারণ জয়দ্রথ। ওইদিকে কৃষ্ণ রথ থামিয়ে দিয়েছেন উত্তর প্রান্তে, রথের উপর বসে পড়েছেন। অভিমন্যের এখানে একটি তীর পড়ে কৃষ্ণ এখানে হাত দেন, অভিমন্যের এখানে একটি আঘাত হয় কৃষ্ণ হাত দেন, কৃষ্ণের দুনয়ন বেয়ে জল ঝরছে। অর্জুন কিন্তু বুঝতে পারছে, হে সখা, হে পার্থ সারথি, রথখানা ঘুরিয়েছ, আমার মন বড় কুট আছে, নিশ্চয় আমার ছেলের কোনো অমঙ্গল হচ্ছে আজকে। তাকে সপ্তরথী অন্যায়ভাবে অ্যাটাক করেছে অভিমন্যকে। অভিমন্য বলছে তাতো, তাতো মানে জ্যাঠা দুর্যোধন, তাতো যুদ্ধের নিয়ম ছিল একজনের রথী একজনের সাথে যুদ্ধ করবে, তুমি তো অন্যায়ভাবে যুদ্ধ করছো আমার সাথে সপ্তরথী, একজন একজন করে আসো, আমার সাথে কেউ পারবে না। সবাই যখন তাকে আঘাত করছে অন্যায়ভাবে, হে ভক্তগণ, সদ্য তরুণ এই ছেলেটিকে যখন আক্রান্ত করা হচ্ছে, দুর্যোধন বলছে না না রাখো রাখো, তাকে হুট করে কেউ মারবে না, ওর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারবে, সে আমার চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চাক। অভিমন্য বলছে না, আমি তো সব্যসাচী অর্জুনের ছেলে, আমি কি করে মৃত্যু ভিক্ষা চাইব তোমার কাছে, বাবার অপমান হবে, আমি তো যোদ্ধার ছেলে, যোদ্ধা। হে ভক্তগণ, তাকে যখন আক্রান্ত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে, সকলে যা হা হা করে হাস অট্টাসি করছে, ওইদিকে জ্যাঠা কাকারা চিৎকার করছে, ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু কর্ণ সহ্য করতে পারল না, কর্ণ তো তার জ্যাঠা। কর্ণ রথ থেকে নেমে অভিমন্যের বুকের তলোয়ারে পুরে পুরে ঢুকিয়ে দিল,
ভগবান কৃষ্ণ রথের উপরে বুকে হাতখানা রেখে দুনয়নে জল ঝরছে। তিনি কিন্তু জানছেন আমার অভিমন্য আজকে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। অর্জুন বলছে, হে সখা, হে জনার্দন, তোমার আখিমে অস্ত্র নিপাত হচ্ছে কেন, কি হয়েছে? বলছে অর্জুন, এখন বলা যাবে না, সন্ধ্যায় বলবো, সন্ধ্যায়। কৃষ্ণ সহ্য করতে পারছেন না, হে ভক্তগণ, অভিমন্য মাটিতে পড়ে গিয়েছে, তার মুখ দিয়ে নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে, তার মাথার উপরে দুর্যোধন পা রেখে বলছে, কোলাঙ্গার, তুই এখন আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্য বলছে, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো আমি বাবাকে অপমান হতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই, আমি হাসতে হাসতে জীবন পাত করছি। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, দুর্যোধন তার মাথার উপর পা রেখে পিষছে, মৃত্যু ভিক্ষা চা। অভিমন্য বলছে, না, আমি মৃত্যু ভিক্ষা চাইব না, আকাশ বাতাস তোমরা সাক্ষী থেকো আমি আমার বাবার নামে কলঙ্ক হতে দেইনি, আমার বাবার সব্যসাচী, সারা পৃথিবী দেখুক আমি বীরের মতো মৃত্যুবরণ করছি। হে ভক্তগণ, সন্ধ্যা হয়ে গেল, অভিমন্য মারা গেল, অভিমন্যর নিষ্প্রাণ দেহকানা পাণ্ডব পক্ষের থাপুর সামনে নিয়ে যাওয়া হলো, সাদা কাপড় দিয়ে ঢাকা। ভগবান অর্জুনকে নিয়ে রথখানা ঘুরিয়ে এসছেন, এসে দেখলেন ওই থাপুর সামনে কাপড় দিয়ে ঢাকা। হে ভক্তগণ, অর্জুন যখন কাপড়খানা উঠালেন, দেখলেন তার প্রিয় সন্তানের মৃতদেহ। আমার অভিমন্য, অভিমন্য চলে গিয়েছে। দাদা যুধিষ্ঠির, তোমরা কোথায় ছিলে? দাদা ভীম, তুমি না গদাধারী, তুমি কোথায় ছিলে? ভাই ভাই নকুল সদেব, তোমরা কোথায় ছিলে? তোমাদের চোখের সামনে আমার প্রিয় সন্তানটি, তোমরা কোথায় ছিলে? যুধিষ্ঠির, ভীম, নকুল সদেব বলছে, ভাই রে, আমরা কেউ তাকে সাহায্য করতে পারিনি। বলছে, কেন পারোনি দাদা? বলে, পারিনি ওই জয়দ্রথের কারণে, আমরা কেউ চক্রব্যূহের ভিতরে ঢুকতে পারিনি। সমস্ত শুনে অর্জুন ক্ষত্রিয় বলছে, আমি, না না না, আজকে আমার ছেলের শেষকৃত্যানুষ্ঠান হবে না, অভিমন্যের আজকে দেওয়া হবে না, আজকে রেখে দিতে হবে লাশ। কেন? ওই জয়দ্রথের কারণে আমার ফুলের মতো সন্তানটির মৃত্যু হয়েছে। আমি ক্ষত্রিয় অর্জুন প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বেই আমি জয়দ্রথকে মারব, দুটি লাশ একসাথে দেওয়া হবে। আর যদি না পারি, আমি প্রতিজ্ঞা করছি সব্যসাচী অর্জুন, সন্ধ্যার পূর্বে যদি তাকে না মারতে পারি, আমি অগ্নি সমাধি নেব, আত্মহত্যা করব আগুনে পড়ে। চারদিকে ঘটনাটি জানিয়ে দেয়া হলো, কৌরব পক্ষে সংবাদটি পৌঁছালো। জয়দ্রথ কাচ্চার বলছে, দাদা দুর্যোধন, অর্জুন তো সত্য প্রতিজ্ঞা করেছে, আগামীকাল সন্ধ্যার পূর্বে আমাকে মেরে ফেলবে। দুর্যোধন বলছে, হে জয়দ্রথ, তোমাকে মাঠের অনেক দূরে তাবুতে লুকিয়ে রাখবো, মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবলে অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জিতে যাব। প্ল্যান করা হলো পরের দিন অর্জুনকে আটকাতে হবে, জয়দ্রথ পর্যন্ত যাতে না পৌঁছায় সন্ধ্যার আগ পর্যন্ত। কিন্তু ভগবান গীতায় কথা দিয়েছেন 9 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। পরের দিন বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়েছে। অর্জুন বারবার কৃষ্ণকে বলছে, জনার্দন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাকে মধ্য মাঠে নিয়ে যাও, জনার্দন তুমি নিয়ে যাও জয়দ্রথের কাছে, সূর্য যে মধ্য গগনে উঠে গিয়েছে। হে ভক্তগণ, ভগবানকে বলছে অর্জুন, তুমি রথখানা দ্রুত চালাও সারথি, আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে, আমার ছেলের মৃতদেহ পড়ে আছে। সূর্য মধ্য গগনে
অপরাহ্ন হয়ে গিয়েছে, জয়দ্রথের দেখা নেই। হে ভক্তগণ, জয়দ্রথ দূরে ওই তাঁবুর ভেতরের থেকে পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা, আর জয়দ্রথ একখানা মশাল জ্বালিয়ে অপেক্ষা করছে কখন সূর্য ডুববে আর গিয়ে অর্জুনের মুখাগ্নি করবে। জয়দ্রথ অপেক্ষা করছে সন্ধ্যার সূর্য ডুবার। সূর্য প্রায় ডুবু ডুবু একটু বিকাল পরে অপরাহ্ন কাছাকাছি চলে এসছে। জনার্দন, তুমি তাড়াতাড়ি রথ চালাও, সূর্য ডুবে যাচ্ছে, আমি এখনো জয়দ্রথের দেখা পাই নাই। কৃষ্ণ তো জানেন তারপরে কি হবে। রথখানা যখন পার্থ সারথি মধ্যমাঠে নিয়ে গেলেন, ঠিক মধ্যমাঠে লাকড়ি দিয়ে এরকম শ্মশান সাজানো, যখন মধ্যমাঠে রথখানা গেল সূর্য তখন ডুবেনি, জয়দ্রথকে পাওয়া যাচ্ছে না। অনাদিরাদি গোবিন্দ গীতায় কথা দিয়েছেন, তার ভক্তের কখনো বিনাশ হয় না। হে সুদর্শন, ভগবান তার তর্জনী থেকে চক্রখানা ছেড়ে দিয়েছেন, সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। সবাই ভেবেছে অন্ধকার সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ তাঁবু থেকে লাফাতে লাফাতে মশাল নিয়ে মধ্যমাঠে, মহাখুশি, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে অর্জুন তুমি মারতে পারোনি, তুমি এবার আত্মহত্যা করো, মধ্যেখানে লাকড়ি চোলা সাজানো আছে, আসো আমি তোমার মুখাগ্নি করব। এই জায়গাটি একটু মন দিয়ে খেয়াল করেন, ভগবান কি করছেন। হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ তিনি কি করে তার ভক্তকে রক্ষা করেন। তিনি গীতায় স্পষ্ট বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। রথের উপরে অর্জুন বসে আছে, কৃষ্ণ বসে আছে, ওই পক্ষ থেকে কৃষ্ণকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, দুর্যোধন বলছেন, দুঃশাসন বলছেন, অর্জুন তুমি না ওই গোয়ালার বেটাকে ভগবান বলেছিলে, তোমার ভগবান কি তোমাকে বাঁচাতে পেরেছে, দেখো সূর্য ডুবে গেছে, ওকে না তোমরা ভগবান বলেছিলে, হ্যাঁ ওই গোয়ালার বেটাকে ভগবান বলেছিলে, তোমার ভগবান তোমাকে বাঁচাতে পারেনি, আসো আত্মহত্যা করো, অগ্নি সমাধি নাও। অর্জুন নামবে কি নামবে না রথ থেকে চিন্তা করছে, কাঁধ থেকে ধনুটা রেখে দিচ্ছে গাণ্ডীব, আমি তো মরতেই যাচ্ছি, সবাই ডাকছে দুর্যোধন আসো আসো আসো। ওইদিকে জয়দ্রথ মশাল নিয়ে লাফালাফি করছে, আসো বলছে, অর্জুন কি করবে, চিন্তা করলো আমি তো মরেই যাচ্ছি, পরবর্তী বংশধরদের জন্য একটা স্মৃতিচিহ্ন হিসেবে ধনুটা রেখে যায়। জনার্দন বললেন, অর্জুন তুমি তো মরেই যাবে, এটা রেখে লাভ কি, ওইটা নিয়ে যাও, তিনি তো নাট্যকার যোগেশ্বর, তিনি তো জানেন তারপরে কি হবে। অর্জুন ধনুটা নিয়ে এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে। হে ভক্তগণ, ওই পাশটাতে জয়দ্রথ আর এই পাশটাতে অর্জুন, যখন সামনাসামনি হয়েছে একদম রেঞ্জের ভিতরে, ভগবান আবার বলছেন সুদর্শন, যেই সুদর্শনকে ডাক দিয়েছেন সূর্যের সামনে থেকে চক্র এসে ভগবানের তর্জনীতে, একটু আগে যখন সন্ধ্যা ছিল এখন দেখা যায় আবার ফটফটা দিন হয়ে গেছে, হরি বল দিন হয়ে গিয়েছে। অর্জুন এইবার তুমি মারো তোমার শত্রু তোমার সামনে, ধনুটা তো সাথে দিয়েছেন পরে কাজে লাগবে, হি ইজ দ্য সুপার প্ল্যানার দি অলমাইটি শ্রীকৃষ্ণ, এইবার তুমি মারো। একটু পরে তারও কঠিন, ভগবান কি করে রক্ষা করেছেন, ধনু নিয়েছে, তীর সংযোজন করেছে, জয়দ্রথ লাফাচ্ছে ভয়ে, মারো তুমি তোমার শত্রু তোমার সামনে। তখন জয়দ্রথের মনে হয়েছে যে আমার পিতা গভীর বনে তপস্যা করেন, পিতা এবং আরাধ্য দেবের তপস্যার ফলস্বরূপ এমন একটি বর জয়দ্রথের ছিল যার কারণে মাথাটি কেটে মাটিতে পড়বে, সে বাস্ট হয়ে যাবে। জয়দ্রথ বলছে, অর্জুন মারো মারো, আমাকে মারলে তুমিও মরে যাবে, কোনো আপত্তি নাই, আমি মরে যাব তুমিও মরে যাবে, মারলেও বিপদ না মারলেও বিপদ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রতিজ্ঞা করেছে অর্জুন, ছেলের দাওয়া করে নাই অভিমন্যের, সন্ধ্যার ভিতরে তাকে মারতে হবে সূর্য ডোবার পূর্বে, এরকম সংকটে কে তাকে রক্ষা করবে বলেন তো প্রভুরা, অনাদিরাদি গোবিন্দ ছাড়া এই বিপদকালীন সংকটে কে রক্ষা করবে আমাদের।
আমরা সংসার সমর যুদ্ধ ক্ষেত্রে আছি, এরকম এটা করলেও বিপদ না করলেও বিপদ, এরকম সমস্যা আমরাও পড়ি, কে রক্ষা করবে? একমাত্র অনাদিনাদি গোবিন্দ। হে ভক্তগণ, অর্জুন তখন পিছন পেরে কৃষ্ণর দিকে তাকিয়েছেন, কৃষ্ণ একটি ছোট্ট শব্দ বলেছেন, বলেছেন অর্ধেন্দু। কি বলেছেন? অর্ধেন্দু। তার মানে কি? ইন্দু মানে চাঁদ, অর্ধেক ইন্দু মানে শিব ঠাকুর, কার মাথায় থাকে? অর্ধেক চাঁদ শিব ঠাকুরের মাথায়। অর্জুনরা যখন বনে ছিলেন তখন শিব ঠাকুর একদিন জঙ্গলি সর্দার সেজে অর্জুনের সাথে ফাইট হয়েছিল, শুয়োর একটা শুকর হত্যা হয়েছিল। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, তার নাম হচ্ছে পশুপতি বা পাশুপতি। এই তীরটার মুখটা চাঁদের মতো, এবং বৈশিষ্ট্য হলো যাকে মেরে যেখানে যেতে বলবে সেখানে যাবে। কৃষ্ণ শুধু একটা কথা বলেছেন, অর্জুন অর্ধেন্দু। অর্জুনের মনে পড়ে গিয়েছে ওই তীরটা এখন মারতে হবে, সাথে সাথে পাশুপতি অস্ত্রটিকে স্মরণ করে অর্জুন তীরের সংযোজন করে বলেছে তার মাথাটি কেটে নিয়ে তার বাবার কোলে দিয়ে দাও। যেই জয়দ্রথকে মেরেছে অমনি জয়দ্রথের গলাটি কেটে মাথাটিকে নিয়ে সাঁই করে একেবারে গভীর জঙ্গলে তার পিতার কোলে। আর সর্বনাশ এইখানে কি পিতা, এই এটা কি মাটিতে ফেলে দিয়েছে, যেই মাথাটি মাটিতে ফেলে দিয়েছে পিতাও বাস্ট হয়ে গেছে, একই তীরে পিতা পুত্র শেষ। অনাদিরাদি গোবিন্দ গীতায় বলেছেন, নমে ভক্তা প্রণেশ্বতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। একটু এইভাবে গীতা পড়ি, একটু ভালোবাসি ভগবানকে, কত চমৎকার কথা গীতায় আছে, কত চমৎকার জীবন বৃত্তান্ত। আপনি যদি সতের অধ্যায় পড়েন অদ্ভুত হয়ে যাবেন, সতের অধ্যায় তিন প্রকার তপস্যার কথা বলা আছে। সুন্দর করে কথা বলাটাও একটি তপস্যা, এটাকে বলে বাচনিক তপস্যা। যাই হোক ভক্তগণ, আমরা একটু শেষের দৃশ্যটা বলে শেষ করি, এগারোটার উপর হয়ে গেছে, কিন্তু কি করে সময় যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই সময়টি আপনারা খুব মনোযোগী আছেন, আমার খুব ভালো লাগছে। যুদ্ধ যখন শেষ, আমাদের জাগতিক একটা শিক্ষা বলে শেষ করি। এই কথাটি সুবিদপুর আতকোরা বিভিন্ন জায়গায় বলেছি, এই কথাটা বারবার বলি কেন, আমার দেহটাকে আমি ভগবানের সেবায় লাগাচ্ছি কিনা, আমি যে দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি ভগবানের সেবায় লাগাচ্ছি কিনা। যুদ্ধ শেষ, আপনারা সকলেই জানেন কয়েক জায়গায় আমি ভাগবতের নবম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে কথা বলেছি, কি করে গঙ্গার জন্ম হলো ভগবানের দক্ষিণ চরণ থেকে, কি করে পৃথিবীতে ভগীরথ নিয়ে আসলো, কি করে জানুমণির আটকেতে বের করলো, জাহ্নবী নাম হলো, এগুলো না আলোচনা করি। যে একদিন অধিবাস থাকে তার আগের দিন যদি পাঠ থাকে ওইটা নিয়ে আলোচনা করি। অনাদিরাদি গোবিন্দের দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যুদ্ধে অংশ নিয়েছিল 39,25,000 মানুষ, সবাই মরে গিয়েছে, মাত্র 10 জন মানুষ বেঁচেছিল। তাহলে চিন্তা করুন কত লোক মারা গিয়েছে, পাণ্ডব পক্ষে 7 জন আর কৌরব পক্ষে 3 জন, কৃপাচার্য, কৃতবর্মা আর অশ্বত্থামা কৌরব পক্ষে, আর এদিকে পঞ্চপাণ্ডব, কৃষ্ণ আর সাত্যকী। তো 10 জন মাত্র বাঁচে। অর্জুন বলছে তার কৃষ্ণকে, হে জনার্দন, আমি অনেক লোককে মেরেছি, আত্মীয় হত্যা করেছি, আমার অনেক পাপ হয়েছে, তুমি আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি স্নান করে শুদ্ধ হব। কৃষ্ণ মনে মনে হাসেন, রে মূর্খ, তোরে এত জ্ঞান দিলাম তবু তুই আমাকে চিনলি না, তোর সামনে আমি সাক্ষাৎ ভগবান, তোর রথের সারথি, আমি তোর ড্রাইভারই করছি, আর আমার চরণ থেকে গঙ্গা জন্ম হয়েছে, তুই কিনা জাগতিক গঙ্গা, মনে মনে বলছেন কৃষ্ণ। ঠিক আছে, তোকে দিয়ে আজকে আমি লোক শিক্ষা দেব। অর্জুনকে যে গীতায় ভগবান বলেছেন, অর্জুন না, অর্জুন একটা উপলক্ষ, সমগ্র জগৎবাসীর জন্য গীতা জ্ঞানটা দেয়। অর্জুন বলছে আমাকে গঙ্গায় নিয়ে চলো জনার্দন, আমি স্নানে করে আমি পুত পবিত্র হব। গঙ্গার তীরে নিয়ে গিয়েছেন রথকানা অর্জুনকে নিয়ে, সন্ধ্যা হয় হয়, এমন সময় ভগবান লীলা করছেন, বলছেন অর্জুন তুমি স্নান করো আমি ঘুরে আসি। অর্জুন দেখল ওই নদীর তীরে একটা ডেড বডি, লাশ, 2 জন লোক কাঁধে করে নিয়ে আসছে, বলহরি হরি বল, বলহরি হরি কত নিয়ে আসছে। যখন গঙ্গার নদীর তীরে লাশ কেন নিয়ে আসা, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে,
অর্জুন রথে বসা, অর্জুনের নাম সব্যসাচী, অর্জুন দুই হাতে অস্ত্র চালাতে পারত, শুধু তাই নয় পশু পাখির ভাষাও বুঝত। অর্জুন রথে বসে আছে, ওই দুটি লোক দেখলো আগুন আনা হয়নি, তারা দুইজনে লাশটিকে রেখে চলে গেল। খুব মন দিয়ে খেয়াল করেন, এমন সময় লাশটি পড়ে আছে নদীর তীরে, গঙ্গা তীরে। একটি কৃষক আয় চিকন শৃগল এসে ওই লাশটির পা শুঙ্গছে, শুঙ্গছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। হাত শুঙ্গছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। কান মুখ শুঙ্গছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না ডেনগুটি। এমন সময় একটা স্থূলকায় শৃগাল এসে বলল কৃষকায় শৃগালটিকে, কিরে এখানে তো কেউ নাই, তুই কেন খেলি না? পা শুঙ্গলি মাথা নাড়ালি, হাত শুঙ্গলি খেলে না। হে ভক্তগণ কি বলেছে শুনেন। তখন কৃষকায় শৃগালটি বলছে, দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে ভগবান তাকে একটি চমৎকার দেহ দিয়েছেন, ওই লোকটি ভগবান তাকে দুটি পা দিয়েছেন, পা দিয়ে হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। ওই লোকটি জীবনে কোনো পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না। তাহলে তুমি তার হাত খেলে না কেন? বললাম তার হাত কি করে খাই বলো? ভগবান তাকে দুটি হাত দিয়েছেন, যে হাত দিয়ে চন্দন চর্চিত পুষ্প তুলসী গোবিন্দের চরণে দেওয়ার জন্য সে জীবনে হাতের ব্যবহার করেন। আপনারা নিজেরা মিলিয়ে নেন করছেন কিনা, এই হাতটি দেয়া হয়েছে গোবিন্দের চরণ কমলে পুষ্প তুলসী নিবেদন করার জন্য, এই লোকটি জীবনে এই কাজটি করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না। তুমি তার নাক খেলে না কেন? আমি নাক কি করে খাই বলো? ভগবান নাক দিয়েছেন ভগবানের প্রসাদি ফুলের মালার ঘ্রাণ নেয়ার জন্য, এই লোকটি জীবনে কাজটি করে নাই। তুমি তার কান খেলে না কেন, যে সারাদিন তো ওই আকতা কান কথা শুনেছে, ভগবানের পাঠ কীর্তন কোনোদিন শুনে নাই। তুমি তার চোখ খেলে না গেল, আমি চোখ তার কী করে খাই বলো? দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, মন্দিরে গিয়ে কোনোদিন ভগবান দর্শন করে নাই, আমি তার চোখ কী করে খাই? তুমি তার মাথা খেলে না কেন? আচ্ছা বলো আমি তার কী করে মাথা খাই? জীবনে কোনোদিন মাথা নত করে গুরু গৌরাঙ্গকে প্রণাম করে নে, আমি তার মাথা কী করে খাই? কোনোদিন মাথা নত করে তুমি তার মুখ খেলে না কেন? আমি মুখ কি করে খাই বলো? মুখ দিয়েছেন ভগবানের গীতা পাঠ করার জন্য, গুণ কীর্তন করার জন্য, ভগবানের নাম বলার জন্য। ভগবান মুখ দিয়েছেন হরিবল 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 বলার জন্য, জীবনে একটি বারও ওই লোকটি হরিবল বলে নাই। বলো আমি তার মুখ কি করে খাই? নিজের উপর নিয়ে মিলিয়ে নেন, আমি আমার জীবনটিকে কি কাজে লাগাচ্ছি? তখন স্থূলকায় শৃগালটি বলছে, ওই দেখো নদীর তীরে একটা লোক একা রথে বসে আছে, চল আমরা দুইজন মিলে একসাথে তাকে খাই। তখন চিকন শৃগালটি বলছে, আমি মূর্খ লোকরে খাই না। মূর্খ লোকরে খাই না মানে সারা পৃথিবীর লোক জানে অর্জুন কত জ্ঞানী সব্যসাচী, আর তুমি কিনা বলছো মূর্খ লোকরে খাই না? কি বলছো, মূর্খ নয় তো কি? যার রথের সারথি স্বয়ং ভগবান, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার রথের মধ্যে সাক্ষাৎ ভগবানকে রেখে সে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসছে, তার মতো মূর্খ কি আছে? আমি মূর্খ লোকরে খাই না। কত বড় মূর্খ! অর্জুন শুনছে আর কাঁদছে। কিছুক্ষণ পরে ভগবান ঘুরে এসছেন, কিছু হয়নি ভেবে ভগবান বলছেন, অর্জুন তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। যেই বলেছে অমনি অর্জুন ভগবানের রাতুল চরণ ধরে বলছে, হে অনাদিরাদি গোবিন্দ, আমি কত বড় মূর্খ, তুমি আমার অন্তর্যামী, বিশ্ব চরাচরের মালিক, তোমার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সাক্ষাৎ আমার সামনে তুমি গঙ্গা, তাকে আমি অপেক্ষা করে আমি জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি, আমার মতো মূর্খ কি দুনিয়াতে আছে? আমরা চিনি না প্রভু, আমাদের প্রত্যেকের ঘরে ভগবান আছেন, প্রত্যেকের হৃদয়ে আছেন, আমরা খুঁজি না। আমরা জাগতিক এত ব্যস্ততায় সময় কাটাই, আমরা সত্যিকার অর্থে কেউ ভগবানকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম
ভগবান আমাদেরকে দুঃখ কষ্ট দিতেন না, যদি ভগবানের নাই নামতাম মানতাম তাহলে আমাদের অভাব অনটন থাকতো না। আমরা ভগবানকে ভালোবাসি না, মুখে শুধু বলি, হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসি না। অর্জুন বলছে, হে জনার্দন আমায় তুমি ক্ষমা করো, ওই শৃগাল আমাকে চোখ খুলে দিয়েছে। ওই যে শৃগাল দেখা গেল শৃগাল নাই, ওই যে মানুষ মানুষ নাই, লাশ নাই। ভগবান বলেন, অর্জুন তোমাকে দিয়ে আমি শেষ শিক্ষাটা দিয়েছি জগৎবাসীর জন্য, তার দেহটি কিভাবে ভগবানের সেবায় লাগাতে হবে। ওই যে দেখেছিল লাশ সব দেহ, সেটি ছিল শিব ঠাকুর, আর দুটি লোক যে নিয়ে এসেছিল, একটি নন্দী আর একটি বৃঙ্গি, আর যে শৃগাল দেখেছিলে, একটি যুগমায়া একটি মহামায়া। আমি তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছি। হে ভক্তগণ, আজকে এখানে আমরা বিশ্রাম নেব, আগামীতে যদি কখনো কোথাও দেখা হয় আমার বন্ধুটি ক্ষমা করবেন। আমি খুব স্পষ্টবাদী, অনেক কথা আমি ডাইরেক্ট বলে ফেলেছি উৎসবের ওদের কাছে, আমায় ক্ষমা করবেন। আমি না বললে কে বলবে? আমি তো আপনাদের আপন লোক, কথা তো আমাকেই বলতে হবে। কাজেই আপনারা ভালোবাসবেন গোবিন্দকে, একটু ভালোবাসি। মায়েদের প্রতি আমার ছোট্ট একটি নিবেদন রেখে আমি শেষ করি, আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য আমি না হয় 2-3 ঘন্টা কথা বললাম, কোনো আউটপুট থাকবে না যদি মায়েরা উদ্যোগ না নেন। বাবারা ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। আপনার ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, নিশ্চয়ই স্কুলে যাওয়ার আগে প্রতিদিন স্নান করে না মা? স্নান করার পরে তার টিফিন ব্যাগ আপনি রেডি করে দেবেন, বলবেন বাবা মা বাচ্চাদেরকে বলবেন তুমি কিচ্ছু করা লাগবে না, ভগবানের ঠাকুর ঘরের সামনে বসে মাত্র 2টা গীতার শ্লোক পড়ে যাও, ভুল পড়ো দায়িত্ব আমার, ভগবান তো পিতা, তিনি পরিশুদ্ধ করে নেবেন। দেখুন তো, একটা বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে সে কি বলে, বাব্বা, কিন্তু আমরা বলি দেখো বাবা বলেছে, তাই বলি না? মামা বলে দেখো আমাকে মা ডেকেছে, দাদা বলে দেখো আমার দাদু ডেকেছে, স্পষ্ট হচ্ছে না, কিন্তু বাবা তো বলে বাব্বা বলবে বাবা ডেকেছে, তিনি তো পরম পিতা, ভুল হলে কিচ্ছু হবে না, সেই ভয় নেই। আপনারা আপনার সন্তান যদি 2টি শ্লোক প্রতিদিন গীতা পাঠ করে, 1 বৎসর লাগবে না, সমস্ত গীতা শেষ হয়ে যাবে। একটু 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 ভগবানকে ভালোবাসি, এই আহ্বান জানানোর জন্যই আমি সারা দেশ বিদেশে ঘুরছি, প্রতিদিন প্রোগ্রাম, একদিনও বিশ্রাম নাই। আমি রিটায়ার্ড করেছি, ইচ্ছে করলে ঘরে বসে থাকতে পারতাম, দিস ইজ নট মাই প্রফেশন, এটা আমার পেশা না যে আমাকে গীতা পাঠ করে সংসার চালাতে হবে। গোবিন্দ অনেক দিয়েছেন, আমার সমস্ত প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা আমি মন্দিরে ভগবানকে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে জানেন হয়তো, কেউ কেউ তো জানেন, নিজেরটা বলা ঠিক না, অপরাধ হবে। হবিগঞ্জ ইস্কন মন্দিরে যে 20 টাকা দিয়ে ছাত্রাবাস করা হয়েছে পরিক্রমা দিয়ে, তা না, চুনারগড় 2টো মন্দির করে দেওয়া হয়েছে, জকিগঞ্জে একটা নাট মন্দির করে দেওয়া হয়েছে, ব্রাহ্মণবাড়ি একটা পরিক্রমা দিয়ে করে দেওয়া হয়েছে, সব তো ভগবানের। আমি চাকরি করেছি পেনশনের টাকা, প্রভিডেন্ট ভগবানের টাকা, ভগবানটাই তো ভগবানকে দিচ্ছি, আমি তো কিচ্ছু দিই নাই। একটু ভালোবাসি ভগবানকে, একটু ভালোবাসি, জীবনটা আনন্দময় হয়ে যাবে। কোন প্রভু বলছিলেন, যেটা ভক্তিযুগ নিয়ে কথা বলি, আমি 1 মিনিট একটা কথা বলি, শুধু শব্দটার নাম হচ্ছে ভক্তি। এই শব্দটা যখন আপনি যে কোনো জিনিসের সাথে লাগাবেন তা পরিবর্তন হয়ে যায়, এত শক্তি ভক্তির। আপনি জলপান করছেন, তার সাথে ভক্তি যোগ করেন, জলের নাম হয়ে যাবে চরণামৃত, তার সাক্ষাৎ প্রমাণই প্রভু, চরণামৃত যে কি উপকার, জলই তো। আপনি রান্না করে খাচ্ছেন, চাল ডাল তরি তরকারি ভাত খাচ্ছেন, তার সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে প্রসাদ, একই জিনিস কিন্তু, একই চাল একই ডাল। আপনি গান করছেন স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে, তার সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে ভজন সঙ্গীত। আপনি বেড়াতে যাচ্ছেন কক্সেস বাজার, চীন জাপান বিভিন্ন দেশে, ওর সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে আপনার তীর্থ ভ্রমণ, একই জিনিস, শুধু ভক্তিটাকে যুক্ত করে দেন, দ্যাট ইজ ভক্তিযোগ। আর পুরার কাহিনী মনে রাখার দরকারটা কি আমার, শুধু এইটুকু। ওই যে রাজা বলছিল কিছুই লাগবে না, মাম এক আমি শরণাং ব্রজ, একমাত্র তুমি আমার কাছে শরণাগত। তো শ্রীমন মহাপ্রভুর দেশের লোক আমরা, আপনারা মহাপ্রভু যে নাম দিয়েছেন সে নাম উচ্চারণ করে শেষ করব। আপনাদের সাথে আবার দেখা হলে হতেও পারে, না হলে নাও হতে পারে, সবাই মিলে একটু নাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তৎসব পুত্রীটি ক্ষমা করবে। ও মে যদস্কর পরিপ্রষ্ট মাত্রাহীনম চ ইয়দ ভবেত পূর্ণং ভবতু তৎ সর্বম তৎ প্রসাদাত জনার্দনম। Subscribe to our YouTube channel.